गुरु वंदे गुरुपद्द भक्तबिंदसमित श्रीचैतन प्रभु वंदे नंदो श्रीनंदनंदन वंदे राधिका का दयम गोपीजनों सामुक्त बिंदव मनोहर वानशाकलपतरुवश्च के पास सिंधु बेबचो पतितानंग पावुने भव विष्णाबे भयो हो नमो नमः वानशाकलपतरुवश्च के पास सिंधु बेबचो पतितानंग पावुने भव नमो नमः मूकं करोति बाचालं पंगुं लंग हैति यति पातमह वंदे परमाधवृंदीदे वैप्रिया वैकेश स्न पदे देवी सत्व नमो नम नारायण नमस्कृत नर चरतम देवी सरस्वती तथोज मुदेर সংকীর্তনে কৃষ্ণ কত উপদেশ গৌরী অপত্র সুপ্রকাসনীচ সদানুরক্ত গুরু ভক্তিযুক্ত ভক্তি प्रमोदাক্ষ জগদ্বদন দৈয়ম সদা পরিভবগ্নমবিষ্টদূহ তেথাঃ পদম শিববিরিনচনুতম শরণ্য বেতাহ পনতভাদ্িপূত বন্দে মহাপুষতে চরপাল্লবনখ চ বিসমূষ পূর্ণাগর সারমূর সারাধিকময় চৈতন্য প্রভু নিদান্বৈত গদাধর শিবসা দি গৌরভক্তবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিদান্বৈত গদাধর শিবসাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজানু লবিতভুজৌ কনকু সংকীর্নৈকিত কমলা षाम बरो द्वज भरो जुगधर्म पालो वंदे जगत प्रिय करो करुणा बतारो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे नमामि गङ्गे तव पादपङ्कजम् सुरासुरैर्वन्दितो सुरासुरैरवन्दितो दिपरूपं च मुक्तिं च ददासि नि भावानुरूपेण सदा नरानम् गंगा तरंग जटा कलापम गौरीषी तो नारायण प्रियमन मदार वान श्रीपुरपति भजबीशनाथ वागीषुष्वदे लक्ष्मीर्जस्य च वक्षसि यस्यास्ते हृदयसंवित् त्वं निशिङ्गमहं भजे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम, राम। हरे हरे ओम अहं नातार्तकरणानिशनिश्चयाना नानामनोरथ धिया निद्रा दैव अहतार्तरचना योपि देवा जुष्मात् प्रसङ्गविमुखा इह संसरन्ति जुष्मात् प्रसङ्गविमुखा इह संसरन्ति ओम करना अहम नाना मनोरथ धिया क्षण भगन निद्रा दैव दया अहतर्करचना ऋषि देवा जुष्मा प्रसंग विमुखा इह संसरंती जुष्मा प्रसंग विमुखा यहाँ संसरीगोष्ठीपति ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রহবা পরমংশ জগৎগুরু জানিয়েছেন ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে আমরা যতক্ষণ রেহাই না পাব ততক্ষণ কোনো সম্ভাবনাই নেই গৌড়ীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর প্রহপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন যে যতক্ষণ আমরা ইতিহাস এবং আষাঢ়ে গল্প থেকে রেহাই না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের হরিভজনের কোনো সম্ভাবনাই নাই প্রবাহমান ঘটনাগুলো প্রবাহমান যে ঘটনাগুলো এই জগতে সেগুলোকে বলা হয় ইতিহাস এর মূল্যায়ন করতে গেলে দেখা যায় পারমার্থিক রাজ্যে এর কোনো মূল্যই নাই যদি এর মূল্যায়ন করা চেষ্টা করা হয় এগুলোর কোনো অর্থই বোঝা যাবে না পারমার্থিক রাজ্যে পারমার্থিক রাজ্যে এগুলোর কোনো মূল্যই নাই আর আষাঢ়ে গল্প মানে হলো ভেতরে একটা বিভিন্ন রকম একটা আষাঢ়ে গল্প মানে হচ্ছে বানানো যেগুলো কোনোদিনই সত্য হওয়ার কথা নয় এরকম আষাঢ়ে গল্প আমাদের হৃদয়তে থাকে আমরা স্বপ্ন দেখি আমরা রাজার কন্যাকে বিবাহ করব আমাদের অনেক ধন্দৌলত হবে অনেক আগেও হরিকথায় প্রসঙ্গে বলা আলোচনা করা হয়েছিল একটি ঠেলা চলে ঠেলা চালিয়ে ভ্যান চালিয়ে খায় একটি ছেলে সে রাত্রিবেলা ভালোই ঘুমোয় তাকে কোনো ঘুমের ওষুধ খেতে হয় না আরামে ঘুমায় পরিশ্রম করে রাত্রিবেলা ভোরের দিকে স্বপ্ন ভোর মানে ভোর তো হয়েই গেছে তাকে তো বেরোতে হবে একদিন কিছু কাজ না করলে খেতেই পাবে না সে এখন স্বপ্ন দেখছে বিরাট ধনী ঘরের একটা কন্যাকে সে বিবাহ করেছে বহু যৌতুক পেয়েছে শ্বশুর শাশুড়ি পুরো আদর করছে এই সময় বন্ধু এসে এ ওঠেনি বলে তার বেরবার কথা জোর সাতটার মধ্যে ও বেরোয়নি এসে পেছনে এক লাথি মেরেছে লট ও ভেঙে গিয়ে ঘাবড়ে গিয়ে উঠে বসেছে চিন্তা করছে আরে সত্যিই তো তাই আমার তো বেরোতে হবে না রোজগার করে খেতে পাবো না একটা রুটি খেতে পারবেন এরকম অবস্থা তা আমি স্বপ্ন দেখছিলাম এখানে বিয়ে হয়েছে এখানে সব হয়েছে এগুলো সব আষাঢ়ে গল্প আমাদের মধ্যেও অনেকেই ভজন করতে এসে আষাঢ়ে গল্প দেখে রাজনৈতিক মহলে আছে খেলার মহলে স্পোর্টস মহলে রাজনৈতিক মহলে আর ভজন রাজ্য তো আরও বেশি বিভিন্ন রকমের স্বপ্ন দেখছে আষাঢ়ে গল্প ওই জন্য প্রহুপাত প্রথমেই সাবধান করছেন যতক্ষণ পর্যন্ত আমরা এই জগতের প্রবাহমান ঘটনার থেকে রেহাই না পাব ততক্ষণ পর্যন্ত আমাদের ভজনের কোনো প্রশ্নই আসতে পারে আমরা ইচ্ছায় অনিচ্ছায় জগতের যে বিষয়গুলোর মধ্যে প্রবিষ্ট হয়ে রয়েছি সেগুলোর থেকে রেহাই পাওয়ার কোনো চেষ্টাও নেই আর সম্ভবও নয় আমাদের তো ওইগুলোই সম্ভব ওগুলো ছেড়ে দিলে থাকবে কি ওগুলো যদি ছেড়ে দিয়ে এত কিছু থাকবে না তাহলে ওগুলো ছাড়া সম্ভব না এই জন্য প্রপাত প্রায়ই বলতেন আপনারা এই জগতের কোনো বিষয়ের মধ্যে প্রবিষ্ট হবেন না যদি জগতের এই সব বিষয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে যান তাহলে চোরাবালিতে আপনারা তলিয়ে যাবেন বিশুদ্ধ হরিভজনের কথা এতই গুপ্ত যেখানে পৌপাত বলছেন বলতে গেলে লোকে পাগল বলবে শুদ্ধ হরিভজনের কথা এতই গোপন এতই নিরপেক্ষ এতই গম্ভীর সেই সব কথা জগতে বলতে গেলে বলে বদ্ধ পাগল এইসব গ্রহণ করার মতো কোনো ব্যক্তি আছে বলে মনে হয় না থাকতেও থাকতে পারে গ্রহণ করা মানে হলো অন্তর থেকে গ্রহণ করা নিজের আচরণে এগুলোকে প্রতিফলিত করা গ্রহণ করার কারণে মৌখিক গ্রহণ করলাম সেই গ্রহণ করার কথা বলা হয় না এগুলো বড়ই কঠিন অনেক সময় দার্শনিক আলোচনা করতে ভালো লাগে সক্রেটিসের মতো আবার অন্য অন্য দার্শনিকের মতো আলোচনা করতে ভালো লাগে কিন্তু নিজের জীবনে প্রয়োগ করতে গেলে কত ধানে কত চাল এরা যেসব সাধুরা নিজে আচরণ করেন তারা জানেন যে কত ধানে কত চাল কতটা নিজেকে পোড়াতে হয় আগুনে পুড়িয়ে তারপর দেখাতে হয় যে দেখো এটা হলো খাঁটি সোনা স্বাস্থ্য বলছেন সোনাকে যত পোড়াবে তত সোনার ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে কারণ সোনার মধ্যে থেকে যত খাদ সেটা বেরিয়ে যায় এই উদাহরণ ভাগবতী মহাপুরাণেও দেওয়া আছে ভাগবতী মহাপুরাণ বলছেন যেন ঠিক যেরকম সোনাকে পোড়ালে পরে যত পোড়াবে তত তার ঔজ্জ্বল্য বৃদ্ধি পাবে চৈতন্য চৈতন্য তত বলা আছে আর তত তার পিউরিটি তার উজ্জ্বলতা বৃদ্ধি পাবে এই যে সোনাকে পড়াবার কথা বলা হলো এইটা আমাদের পরম পূজা মাধবো মহারাজ ঠিক যেভাবে সোনাকে পড়াবার কথা বলা হলো ঠিক সেই রকমভাবে পরম পূজা মাধবকোশ্বী মহারাজ বলছেন বাস্তবিক সাধুগণ বাস্তবিক সাধুগণ নিজেদেরকে এইভাবে সর্বদাই জগতের অত্যাচারের মাধ্যমে নিজেকে পোড়ান জগতের লোক অত্যাচার করেন তাদের এবং অ্যাপসেলুট ট্রুথ পরম সত্য কথা বলবার জন্য তাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হয় প্রচুর আক্রমণের সম্মুখীন হতে হয় তথাপি তারা এ থেকে পিছুপা হন না যদি একটু ভীত হয়ে পরম সত্য থেকে কেউ সরে যায় বিন্দু বিন্দুমাত্র যদি পরম সত্য থেকে বিন্দুমাত্র কেউ সরে যায় ভয় পেয়ে তাহলে তার জীবন থেকে পরম সত্য গায়েব হয়ে গেল ভ্যানিশ হয়ে গেল আজকেই কতগুলো আলোচনা করছিলাম প্রপাত বলছেন যারা সত্যকে গোপন করে কথা বলছেন এরকম কোটি কোটি বক্তা নরকে চলে যাবেন আজকেই দেখবে ইংরেজি কথাতে আজ আজকের কথাতে অনলাইনের কথাতে আছে এরকম কোটি কোটি বক্তা নরকে চলে যাবেন যারা সত্যকে গোপন করে বলছেন যারা লোকের সন্তুষ্টি বিধানের জন্য তাদেরকে খুশি করার জন্য সত্যকে চেপে অন্য অন্য সব কথা বলছেন তাদের কোটি কোটি এরকম বক্তা এরকম নরকে চলে যাবে ভক্তিবীনদ ঠাকুর প্রায়ই বলতেন ভক্তিবীন ঠাকুর প্রায় এ কথা বলতেন সরলতা দৃঢ়তা এবং নিরপেক্ষতা দোজ আর দ্য মেন কোয়ালিটিজ ইন আ সা একটা সাধুর মধ্যে এই কটা গুণ মেন তার মধ্যে তো অনেক গুণ আছে কৃষ্ণ ভক্তে কৃষ্ণগুণ সকলই সঞ্চার এটা তো বলবার কথাই নয় কিন্তু এই গুণগুলো হলো প্রধান গুণ যেই গুণগুলোর মাধ্যমে সাধুকে খুব তাড়াতাড়ি অনুভব করা যেতে পারে যদি আমার মধ্যে সত্যবস্তুকে গ্রহণ করার ক্ষমতা থাকে বিকেলেও বলছিলাম যাদের জীবনে সৌভাগ্য হয়েছে যাদের জীবনে সৌভাগ্য হয়েছে বাস্তবিক সাধুর সঙ্গে সম্বন্ধ স্থাপনের তাদের সমস্যা চলে গেল জাগতিক সমস্যার কথা আমি বলছি না যত বেশি করে জাগতিক সমস্যা হবে তত বেশি করে তাদের কৃপা এটা বুঝে নিতে হবে জগতে যত সমস্যা আমার কাছে আসবে তত বেশি করে অনুভব করতে হবে এটা হচ্ছে ভগবানের কৃপা ভগবান ইচ্ছে করে আমার কাছে এই সব সমস্যাগুলো পাঠাচ্ছেন আমাকে পরীক্ষা করবার জন্য আমি যেন উপলব্ধি করতে পারি জগতের সমস্ত বিষয়গুলো অনিত্য কেউ মা বাবা ভাই বন্ধু স্ত্রী কেউ নয় এই অনুভবটা যেন আমার হৃদয়ে হয় সেই জন্য ভগবান যে সমস্ত বিপদ আপদগুলো আমাদের কাছে পাঠান সেগুলোকে অনুকূল দর্শন করার নাম হল বৈকুণ্ঠ দর্শন বৈকুণ্ঠ দর্শন কাকে বলে কেউ যদি বলে বৈকুণ্ঠ দর্শন কাকে বলে এক কথাই যদি কেউ জিজ্ঞাসা করে তার উত্তর হল সমস্ত প্রতিকূল ভয়ঙ্কর পরিস্থিতিগুলোকে অনুকূল দর্শন করার নাম হলো বৈকুণ্ঠ দর্শন সম্পূর্ণ আক্রমণ করতে আসছে আগুন জ্বালাবে কেস করবে তার মধ্যে সাধু নিশ্চিন্তে রয়েছে আনন্দে তার ভরসা আছে তাই জানেন আমি কোনো বাজে কথা বলি নাই যা পারিস কর তোরা কিছু যেমন শিবাস পণ্ডিত যখন কাজী বারুণ করেছিল এখানে কেউ যেন কীর্তন না করে করলেই আসে আমি জাত নিয়ে নেব সমস্ত ভাঙচুর করব শিবাস পণ্ডিত ভয়েছে চিন্তা করছে তাই তো কীর্তন করতে পারছি না কীর্তন তো প্রাণ সাধুর প্রথম লক্ষণ হলে হরিকথা এবং কীর্তন অনর্গল বন্যার মতো বেরোয় এটা হচ্ছে সাধুর সিনটম দ্বিতীয় কথা আমি ভক্তি ঠাকুরের কথা উত্থাপন করে বললাম সেখানে বলছেন সরলতা মানে কোনো কমপ্লিকেশি থাকবে না সরলতা মানে অনেকে বোকালোককে দেখিয়ে বলে এটি সরল না বোকালোকটা সরলতা নয় বোকালোক সরল নয় সরল লোক হল অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব অন্তরে যা মুখেও তাই বলবে কোনো ডুপ্লিসিটি থাকবে না গন্ধমাত্র থাকবে না এরা সরল অন্তরে বাহিরে সমব্যবহার অমানি মানদ হব অমানি মানদ হওয়া মানেই আমার কোনো প্রতিষ্ঠা দরকার নেই প্রতিষ্ঠা যখন দরকার নেই আমি নির্ভীক হতে পার কথাগুলো বুঝতে হবে একটার সঙ্গে একটা জড়িত এটা একটার সঙ্গে একটা জড়িত আছে যখনই বলছেন যে সরলতার কথা সরলতা কে হতে পারে যার হৃদয়ে কোনো জটিলতা নাই তিনিই সরল জটিলতা কখন আসে যখন আমি নিজের জন্য লাভ পূজা প্রতিষ্ঠা কিছু সরিয়ে রাখতে চাইছি গুরুদেবকে ঠকিয়ে গৌড়িয়া মঠকে ঠকিয়ে একটু নিজের করে নেবো রাস্তা তার মানে সে দুর্বল তিনি হচ্ছেন দুর্বল তাই জন্য এরকম ছলচাতুরি তুরি করছেন তার যদি সাহস থাকতো তাহলে সম্মুখে যে সত্যি কথা বলতে পারত সত্যি কথা বলবার মতো কোনো ব্যক্তি জগতে বর্তমানে প্রায় নেই বললেই হয় তাহলে সরলতা দৃঢ়তা মানে হচ্ছে রিজিডিটি আমি যে সিদ্ধান্ত বিচারে প্রতিষ্ঠিত আমাকে যে বৈষ্ণব কৃপা করেছেন তাতে সমস্ত জগতের লোক আক্রমণ করলে আমি আমার পজিশন থেকে সরবো না তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি ঠিক বলেছ তুমি প্রমাণ করতে পারবে না তুমি ঠিক বলেছ তুমি তোমার কোটি টাকা খরচা করতে পারো আমার বিরুদ্ধে কিন্তু প্রমাণ করার ক্ষমতা নেই যে তুমি সত্য বলছো এটাকে বলে দৃঢ়তা আর নিরপেক্ষতা মানে হলো আমার বাবা যদি ভুল করে তাকে আমি ফেলে দেবো সেই যদি বৈষ্ণব অপরাধ করে আমি তাকে ত্যাগ করে দেব এই নিরপেক্ষতা জগতে দেখা যায় না অন্তত আমরা প্রশংসা করি রানী ভিক্টোরিয়াকে কেন রানী ভিক্টোরিয়া নিজের ছেলেকে শাস্তি দিয়েছিলেন বলে পাবলিক শাস্তিভাবে তোমাকেও পেতে হবে আমার কাছে প্রজা সমান এ ক্ষমতাটা বর্তমানে কাউরি নাই ওই জন্য সবাই দুর্বল উইক তাদের ক্ষমতাই নাই যে আমি যা বলবো যে শাস্তি আমার প্রজারা পাবে ছেলে হিসেবে তোমাকেও পেতে হবে একই শাস্তি আমি দুরকম নিয়ম করতে পারবো না এটাকে বলে নিরপেক্ষতা সরলতা দৃঢ়তা নিরপেক্ষতা যে কথাটা বলছিলাম যখনই সরল হয় ব্যক্তি এই সরলতার মানে হল জটিলতা নেই অ্যাবসেন্স অফ কমপ্লিকেসি ইজ আ সিমটম অফ সিমপ্লিসিটি সরলতার এইটা হল চিহ্ন এটা কখন হয় যখন আমার কোনো প্রতিষ্ঠা দরকার নেই কখন মানুষ জটিলতা করে যখন নিজের জন্য কিছু সরিয়ে রাখতে চায় যখন এই কোনো ভাবনাই নেই আমার যা কিছু ভগবানের জন্য গুরু বৈষ্ণবের জন্য যা হবে হবে যখন এই ধরনের ভাব থাকে তখন সে নিজের জন্য সরিয়ে রাখে না গুরু বৈষ্ণবের যে প্রতিষ্ঠা গুরু বৈষ্ণবের যে টাকা অর্থ যা কিছু এগুলো তাদের আমার মতো ছাগল কুকুরকে দেখে লোকে টাকা দেবে না যে সেবার উপকরণ আসবে এটা আমার গুরুদেবকে দিচ্ছে আমি যদি মনে করি যে আমি বড় একটা হনুমান হয়ে গেলাম হাতির মতো আমার শরীর দেশে যাবো টাকা পয়সা লুটে আনবো এটা চুরি করছো তুমি তোমাকে কেউ সরলভাবে ভিক্ষা দিচ্ছে না তোমার গুণ তোমার হরিকতা শুনে তোমাকে ভিক্ষা দেয় নাই তুমি চালাকি করে টাকা আনছ তোমার এটা ক্ষমতা নেই যা কিছু দিচ্ছে গুরুদেবকে দিচ্ছে যে প্রতিষ্ঠা সব গুরুদেবের তোমার নয় এই ভাবনাটা বর্তমান যুগে কাউর নেই বললেও আমি মিথ্যে কথা বলছি না এটা সত্যিই হবে কেন যে পার্সেন্টেজ গণনার মধ্যে আসে না সেটাকে কী ধরবে নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 পার্সেন্ট অলমোস্ট নাথিং এটাকে তো পার্সেন্টেজে আসবে না এটা পার্সেন্টেজে আসে না এই ধরনের বিচারটা অনুভব করা দরকার যে কথা বলতে গিয়ে এতগুলো কথা বলা হলো সেটা হলো শিবানন্দ সেন একটা ঘটনা বলি তাহলে ব্যাপারটা বোঝা যাবে হরিদাস ঠাকুরের কথাও বলা যায় হরিদাস ঠাকুরকে মুসলিম রুলার সে হরি হরিনাম মুখে বলতে পারবি না বললে টুকরো টুকরো কেটে ফেলবো হরিনাম বলতেই পারবি না হরিনাম বলা বন্ধ কর হরিদাস ঠাকুর বলছেন যদি আমার দেহটাকে টুকরো টুকরো করে কেটে ফেল দেহ যদি যায় হয় খণ্ড খণ্ড তাহলেও তথাপি আমি আমার মুখেতে আমি হরিনাম ছাড়ব না আর বর্তমান যুগের যদি কোনো সাধু হয় একটু ভয় পেলেই বলে ও গুরুদেব মুরুকে গুরুদেব বেঁচে থাকলে গুরুদেবের না আমি এখন অন্য যার জন্য প্রপাতকে যখন আক্রমণ করেছিল তখন বেশিরভাগ লোকই ছেড়ে প্রপাতকে পালিয়েছিল যখন নবদ্বীপে কেশব কোশী মা ছুটে এসেছিলেন পৌপাতকে নিয়ে একটা শুনির বাড়িতে ঢুকে পড়লেন ঢুকে পড়লে তার কাপড়টা পরে নিজে বেরোলেন কে মারবি আমাকে মার যেটা কুরেশ করেছিলেন কুরেশ রামানুচার্যকে অপমান হতে দেননি রামানুচার্যের নাম নিয়ে নিজে গেছিলেন কৃমিকণ্ঠের কাছে আপ তুমি কে বল আমার নাম রামানুচার্য আমার নাম রামানুচার্য বলুন কি বলবেন কেন গুরুদেবকে বাঁচানোর জন্য বলতেই পারে কোনো আপত্তি কিছু নেই তার চোখ দুটোকে উপরে ফেলা হয়েছিল কেন সে শৈব ধর্মগ্রহণ করে নাই তো এই ধরনের অত্যাচার চিরকালই চলবে চলছে এরা বন্ধ হবে না কোনোদিন এর মধ্যেই সাহস করে হরিভজন যারা করেন তাদের চলতে হবে এর রাস্তা শিবানন্দ সেনকে যখন হাজার হাজার ভক্ত গৌড়ীয় ভক্তকে নিয়ে তিনি গৌরাঙ্গ দর্শনের জন্য পুরুষোত্তম ধামে যাচ্ছেন সেই সময়তে রাস্তা এতে তখনকার দিনে অত্যন্ত কঠিন ছিল কেন এই পোর্শনটা মুসলিম রুল আর ঠিক পার হলেই ওখানে হিন্দু রুল এবং কে কোথায় যাবে একে অপরকে ডাউট করছে ধরছে এই পাটটা হলো মুসলিম রুল ওই পাটটা হলো হিন্দু এবার কে কোথায় যাবে কোনো লোকের পার হওয়ার রাস্তায় চলাই বিপর নয় ট্যাক্স দাও প্রমাণ দেখাও আর কি প্রমাণ দেখাও শিবানন্দ সেনকে ধরেছে শিবানন্দকে ধরে পুরো জেলে পুড়ে দিয়েছে শিবানন্দ নেই মানে কয়েক হাজার ভক্ত না খেয়ে থাকে কেন শিবানন্দ সব করেন তো শিবানন্দ প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে ভিক্ষায়নে রান্না করে খাওয়ান শিবানন্দের ঋণ গৌরীয় সমাজ কোনোদিন শোধ করতে পারবে হাজার হাজার ভক্তকে নিয়ে তিনি গৌরাঙ্গে চরণ দর্শন করবার জন্য নিয়ে যেতেন বোঝা গেল সেই শিবানন্দকে ধরে ঢুকি নিজে খেয়ে নিজে তো না খেয়ে রয়েছেন দুদিন ধরে আর যে ছেলে মেয়ে বাচ্চা সমস্ত যত কচি কচি বা সব না খেয়ে রয়েছে কেন উনি তো ভেতরে কালী গৌরনাম জপ করছেন তারপরেতে রাত্রে স্বপ্নে কিছু দেখলেন সেই বদমাস দেখে সঙ্গে সঙ্গে শিবানন্দকে ডাকো স্বপ্নে কিছু দেখেছেন বুক ফেরে ফেলবেন যেমন কাজীকে নৃসিংহদেব দর্শন দিয়েছেন ভয়েতে একেবারে কাঁপছেন শিবানন্দকে বলছেন বল কে বড়। আমি তো জগন্নাথকে মানি জগন্নাথ বড় আর তুই বলছিস জগন্নাথ আর গৌর এক বল কে বড় গৌর বল না জগন্নাথ বড় কি করে এক হতে পারে শিবানন্দ সেন চিৎকারকে বলছেন গৌর বড় নিশ্চিত গৌর বড় যদিও গৌরাঙ্গ এবং জগন্নাথ একই তথাপি গৌরাঙ্গ যে উপকার করতে এসছেন সেই জন্য আমরা গৌরকেই বড় বলবো গৌরের যে অবদান এটাকেই বড়ো বলবো এ ভয় পাচ্ছে না যখন এই কথা উচ্চারণ করছে তখন এই যে ঘাঁটি সমাধান করে যে রয়েছে ঘাঁটিতে যে রয়েছে সে শিবানন্দের মুখের দিকে তাকিয়ে দেখে একটা যতিনময় পুরুষ মানে আগুনের মতো জ্বলছে ভয় পেয়ে গেছে আরে এ তো দেখছিলাম সাধারণ মানুষ এই যখন বলছেন গৌর বড় তার ভেতর থেকে তেজ বেরোচ্ছে আগুনের মতো একটুও ভয় পাচ্ছে না তারপরেতে সে সব শুধু ছেড়ে দিল টাকা পয়সা কিছুই নিল না টাকা পয়সা কেউ নিতে কিছুই নিতে পারলো না ছেড়ে দিল এইভাবে অনেক প্রমাণ আছে যাই হোক এখন যে কথাটা বলছিলাম সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন যদি কাউকে হতে হয় তাহলে সেটা সাধুদের হতে হয় সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হতে হবে সাধুদের কেন তাদেরকে সত্যি কথা বললেই মারবে লোকে আক্রমণ করবে তাদেরকে যত বিপদের সম্মুখীন হতে হয় এত বিপদ কেউ কাউ জীবনে আসে না আর যত বিপদ আসবে যত পোড়াবে সাধুকে অত্যাচার করে তত সে আরও বেশি করে উজ্জ্বল হয় এটা পরম বিয়ে মাধকুস্ব বলেছেন তা হরিকথাতে বলতেন আমরা বিগত দিনের আলোচনাতে কর্মের যে গতি ভয়ঙ্কর এইসব আলোচনা নিয়ে আমরা চলছিলাম গহন গতিহি কর্মের থেকে কোনোদিন কোনো নিষ্কৃতি নাই একটা কর্ম আর একটা কর্মেতে ড্রাইভ করবে আর একটা কর্ম আর একটা কর্মেতে ড্রাইভ এভাবে অনন্তকাল কর্মের যে বন্ধন এটা চলতে থাকে কর্ম থেকে কোনো রেহাই নেই কোনো ব্যক্তি আজ পর্যন্ত বহন করতে পারবে না একটা কর্ম করে ওর হয়ে গেছে একটা কর্মের রিয়াকশান আছে তারপর আরেকটা কর্ম আছে তারপর আরেকটা কর্ম এইভাবে অনন্তকাল থাকে ওইভাবেই চলতে হয় এই আলোচনা প্রসঙ্গে কালকে আমরা দেখেছিলাম যদি নৈষ্কর্ম আবিষ্কার করা যায় তাহলে তো হবে কর্ম তো কেউ বাদ দিতে পারে না কোনো ব্যক্তি এমনকি মায়াবাদী যারা চিৎকার করে এমনকি মায়াবাদী যারা চিৎকার করে বলে আমরা কর্মসন্ন্যাস নিয়েছি তারা যে কতটা মিথ্যেবাদী আমরা প্রতিপদে প্রমাণ করে দেবো প্রতিপদে প্রমাণ করে দেবো মায়াবাদী বলছেন আমরা কর্মসন্ন্যাস কর্ম আমাদের কী করে তোমার কর্মসন্ন্যাস হব তুমি তো খাচ্ছ সুচ্ছো চান করছো যাচ্ছ টাকা রোজগার করছো তুমি সাধু বেশ দেখিয়ে তা তুমি কি করে তোমার নিষ্কর্ম কি করে হলো নিষ্কর্ম তো তোমার হয়নি তুমি তো করছো খাওয়াটাও তো একটা কর্ম শোয়াটাও তো কর্ম তুমি ঘুরছো এটাও তো কর্ম অর্থাৎ কর্ম থেকে কাউ রেহাই নেই আজ পর্যন্ত কেউ রেহাই পাবে না যতদিন শরীর থাকবে কর্ম করতেই হবে কর্মের বাইরেই যেতে পারবে কিন্তু এই কর্ম করবার যে টেকনিকটা আছে সেই টেকনিক যদি কেউ বুঝতে পারে কর্ম করবার যে টেকনিকটা যেটা প্রশ্ন করেছিল আমাদের মহারাজ নিমি মহারাজ প্রশ্ন করল আচ্ছা নিষ্কর্ম কি করে করা যায় কর্ম করতে করতে কিভাবে পবিত্র হয়ে নিষ্কর্মর দিকে যাওয়া যায় এটা তো আমি দয়া করে যদি বলেন নৈষ্কর্মের কথা বলতে গিয়ে তা অনেক কথা আসছে এখানে নৈষ্কর্ম কি টেকনিকে আমি কর্ম করব কোন পদ্ধতিতে আমি কর্ম করলে পরে কর্ম আমার বন্ধনের কারণ হবে না এই সব বিচারগুলো অনেক গভীর বিচার কিন্তু অত্যন্ত সহজ একটা কথা আমি বলতে পারি শিলা সচ্ছিদানন্দ ভক্তম ঠাকুরের আনুগত্যে শিলা সচ্ছিদানন্দ ভক্তম ঠাকুর শ্রীমদ্ভগবৎ গীতার শ্রেয়ান শ্রেয়াণুদ্রব্যময়ার যজ্ঞাদ জ্ঞানযোগ্যম পরন্তপ সর্বাণ কর্মাণিলাম পার্থ জ্ঞানের পরি সমাপাতে এই শ্লোকটা ব্যাখ্যা ভক্তিমেন্দ্র ঠাকুর বিজ্ঞান ভিত্তিকভাবে বলছেন বড় মাথা খুলে যাবে লোকে ভক্তিমেন্দ্র বলছেন শ্রেয়ানুদ্রব্যময়ার যজ্ঞাদ জ্ঞানযজ্ঞ পরন্তপ দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞ ভালো কথাটা বুঝতে হবে এই কথাটা যদি কেউ বুঝতে পারে তার সমস্ত কমপ্লিকেশন সরে যাবে কিন্তু এটা বুঝবার মতো ব্যক্তি খুবই কম ভগবান গীতাতে বলছেন শ্রেয়াণ দ্রব্যময়ের জ্ঞান জ্ঞানয্ঞ পরত পরন্তপ হে অর্জুন দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞ ভালো এরা একটু ওপরে কেন জ্ঞানেতে যে কোনো ক্রিয়াকর্ম করো যে কোনো ক্রিয়াকর্ম তুমি আজ পর্যন্ত করেছ ছোটোবেলা থেকে তোমাকে যত লোক ঠকিয়েছে কত লোক মেরেছে কত কিছু করেছে বা তোমার মোটেতেই যে অভিজ্ঞতাগুলো পেয়েছ ছল চাতুরি সব কিছু তোমার মধ্যে অভিজ্ঞতা রূপে এক্সপিরিয়েন্স রূপে রয়েছে আছে কি না গেলন যে কথাটা বলতে গিয়ে আমরা কথায় বলি ন্যাড়া বেলতলায় কভা চায় একবার গিয়ে ঠকেছি বেল পড়েছে মাথায় আর যাব না তার মানে তোমার ওই অভিজ্ঞতাটা তোমার মধ্যে এক্সপিরিয়েন্স একটা একটা জ্ঞান রূপে রয়ে গেছে আর তুমি ওই জ্ঞানটাকে কাজে লাগিয়ে বাঁচবার চেষ্টা করছো বোঝা গেল কি বললাম আমরা আমাদের জীবনে যত ব্যক্তি আছি পৃথিবীতে যদি আটশো কোটি জনসংখ্যা থাকে প্রত্যেকের জন্য আমি একটাই কথা বলছি এমন তো বৈষ্ণবদের কথা আলাদা তাদের আমি গণনার মধ্যে আনছি না তাদের প্রত্যেকেই যে ক্রিয়াকর্মগুলো করেন যে অ্যাকশানগুলো নেন এটা আমার এখন কর্তব্য এটা করতে হবে কালকে এটা করেছিলাম আজকে এটা করতে হবে এইভাবে আমি বাঁচব যা কিছু যা কিছু মন্তব্য করছেন যা কিছু ভাবছেন সমস্ত ভাবনাগুলো চিন্তাগুলো সব তার এক্সপিরিয়েন্স ব্যাংক মেনি টাইম ইউ হার্ড উই আর স্পিকিং এভরিথিং ফ্রম আওয়ার এক্সপিরিয়েন্স ব্যাঙ্ক আমাদের যে অভিজ্ঞতার একটা ব্যাংক আছে সেই ব্যাংক থেকে ঘাটাঘাঁটি করে অভিজ্ঞতা বার করবো করে কাজে লাগায় এর বাইরে যেতে পারে তাহলে জড়জগতের লোকগুলোর প্রত্যেকের এই অবস্থা এর বাইরে জগৎ আছে তোমরা জানো না একটা ছোটোবেলায় গান শুনেছি হেমন্ত বাবু তোমরা কিছুই মানো এর বাইরে যে জগৎ আছে তোমরা জানোই না এই তো ঠিকই আছি ভালো তো সুন্দর খাচ্ছি যাচ্ছি নরকে যাচ্ছি আবার কি ঝামেলার কি দরকার ঠিকই তো ঝামেলার কী দরকার আমি আমার এই এই হচ্ছে আমাদের কথা ঠিকই তো আছে খাবো দাবো থাকবো প্রবাদের কথা খাবো দাবো থাকবো কেউ বিরক্ত করবে না আমাকে এটি তো ভালো তাহলে আর কি আছে তাহলে আমাদের জগতে যদি আটশো কোটি জনসংখ্যা থাকে তার মধ্যে যদি বৈজ্ঞানিক থাকে কোন ডাক্তার থাকে ফিলোসফার থাকে যে কেউ থাকুক প্রত্যেকেই যা বলবেন যা করবেন যা কিছু করেছিলেন ভবিষ্যতে যা করবেন এখন যা করছেন সব তাদের অভিজ্ঞতার ব্যাংক থেকে যেমন আপনি ব্যাংকে যান টাকা তুলতে ও অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স ব্যাংক থেকে তুলবে কিন্তু গুরু বৈষ্ণব কিন্তু তারও এক্সপিরিয়েন্স ব্যাঙ্ক থেকে খাটে না তাদের যে অভিজ্ঞতাগুলো সব অপ্রাকৃতিক জগতে এটা লোকে বিশ্বাস করে না তাদের বিচারগুলো সব অপ্রাকৃত তারা মুখস্থ করে কথা বলে না যে দু চার ঘন্টা বক্তৃতা দিয়ে দেবো হাততালি পাবো এটা লোকে ভাবে কিন্তু ছাগলগুলো জানে না এদের আসে ওপর থেকে তোমাদের সঙ্গে যেমন কানেকশন আছে হ্যালো বলো ওদের সঙ্গে কানেকশান আছে অপ্রাকৃতিক জগতের নেটের কানেকশান আছে তোমার নেটের কানেকশান কথা বলতে পারো না বেকার হয়ে যায় কিন্তু ওদের কানেকশনটা হচ্ছে ওপরের সঙ্গে ওদের কানেকশন ওপরের সঙ্গে তাই জন্য অনর্গল ওপর থেকে এই সিদ্ধান্ত সব আসতে থাকে যেটা ভক্তিম ঠাকুর রয়েছেন না যে অপ্রাকৃতিক জগৎ থেকে কী হয় জি ভাই অবতীর্ণ হন করে এবার অনর্গল শব্দরূপে নাচে অনক্ষণ নাম রুচে নাম রূপে ওই নাম এগুলো সবই নাম 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 লীলা নাম পরিকর নাম বৈশিষ্ট্য নাম বিভিন্ন নাম ভগবান যাই হোক এইভাবে আমাদের আমরা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম এই কথাগুলো যে নৈষ্কর্ম কি করে হতে পারে যে কথাটা আমি বলতে গিয়ে এই কথা তুললাম গীতা সেখানে ভগবান পরিষ্কার জানাচ্ছেন দেখো ভাই তুমি তো আমার বন্ধু একটা সত্যি কথা বলছি দ্রব্যময় যোগ্য আরে এটা আন ওটা আন যেমন আমি এখানে যোগ্য করেছিলাম আই এম রিয়েলি ডিসগাস্টেড আই ওয়াজ রিয়েলি ডিসগাস্টেড আই নেভার ওয়ান্টেড টু অ্যারেঞ্জ এন যজ্ঞ বা স্টিল আই এম আমার যোগ্য করার কোনো ইচ্ছা ছিল না আমার হরিকথা যজ্ঞের ইচ্ছা ছিল এই কথার প্রমাণ এরা আছে যখন মায়াপুরে আমাদের প্রথম ইংরেজি হরিকথার নতুন সেন্টার ওপেন হল আমি অক্ষয় তৃতীয়ার দিনেতে হরিকথা বলতে আরম্ভ করি লোকে অবাক হয়ে গেল আরে এটা উদ্বোধন হয়নি কিছু নেই যে কি করলে? উদ্বোধন হয়তো কিছু হয়নি কোনো যোগ্য উদ্বোধন পুজো কিচ্ছু হয়নি পরিষ্কার আমি ওদের বললাম এখানে ভক্তিনাথ ঠাকুরে কিছু ভোগ দে দে মিষ্টি নিয়ে গেলাম কিছু ভোগ দিয়েছিলাম বেশ কিছু আর বললাম তোরা বসে পর এবার হরিকথা আলোচনা করো ব্যাস হয়ে গেল উদ্বোধন হয়ে গেল অক্ষয় তৃতীয়ার দিনে কেন আমার দৃঢ় বিশ্বাস হরিকথা কীর্তনেতেই উদ্বোধন হয় তারপরে বাস্তবিক যেটা লোকে বলে উদ্বোধন আমার পক্ষে এটা নিয়ম নয় কিন্তু সেটা করতে হলো কবে জন্মাষ্টমী তাহলে কোথায় অক্ষয় তৃতীয়া তাহলে মাসের পর মাস আমি হরিকথা বলে চললাম আমার ভূক্ষেপ নেই তাহলে যজ্ঞটা করলাম কবে সেই জন্মাষ্টমী তাহলে জন্মাষ্টমী ভাদ্র মাসে ভাদ্র মাসের শেষের দিকে আর করলাম অক্ষয় তৃতীয়া কবে তো এই বিশ্বাসটা যার মধ্যে আছে তিনি অপ্রাকৃতিক জগতের কথা নিশ্চিত বুঝবেন বা বুঝেছে। এটা নিয়ম যাই হোক এখন দ্রব্যময় যোগ্য আমাকে বাজারে ছুটতে হলো একে নিয়ে কোথায় গেল আমি ওদের বলি বাংলা কথা বুঝতে পারবি না আসিস না কেউ কেউ দু একজন আস বাজারে যেতে হবে কত হাজার টাকার বাসন কে দেবে শিবজি মহারাজ আছে এরকম বড় তাকে এই পাত্রে বসাতে হবে লিটারে লিটার দুধ ঢালবো কে দেবে পাত্র সব কিনতে হবে তাহলে দ্রব্যময় যোগ্য সমস্ত কেন ওরা কি বলবে ওরা বলতে পারবে ওরা তো কিছু বলতে পারবে না দশকর্মা ভাণ্ডারে ওই যে বড় জায়গায় গেলাম একের পর আমি লিস্ট বলে যাচ্ছি ওরা গেলে কি বলবে সব আমাকে করতে হবে যজ্ঞের কার্ড সব আমাকে কে কাকে বাড়ব হাঁদা বোধা সব হাঁদা বোধা ছোট বোঁধা ছোটোবেলায় পড়তাম বাচ্চাদের হাঁদা বোদা গল্প এইরকম অবস্থা সব আমাকে করতে হবে করেও আমি সেদিন হরিকথা আলোচনা করলাম হরিকতা বন্ধনে তারপর যজ্ঞতে বসলাম আগে সকাল থেকে হরিকথা তারপর যজ্ঞতে বসলাম তাহলে দ্রব্যময় যজ্ঞ অপেক্ষা আমার হরিকথার যজ্ঞটা ভালো লাগে এটা আমার সিদ্ধান্ত নয় এটা মহাপ্রভুর সিদ্ধান্ত গুরুবর্গে সবার একই স্বাস্থ্য তাই বলছেন দ্রব্যময় যজ্ঞ থেকে এটা ভালো কেন দ্রব্যময় যজ্ঞ করে তোমার অনেক ঝামেলা আবার এই এখন আলোচনা করব আসবে প্রসঙ্গ দ্রব্যময় যজ্ঞেতে শুদ্ধতার ব্যাপার আছে জানো কেউ খৈ কেউ খৈনি খাচ্ছে এরম করে দিল ফল নিতে গেলে কত কত কেজি চাই দিয়ে দিল ওই খৈনির হাতে ও ধুলো না দিল না তো গোয়ালার কাছ থেকে দুধ নিতে গেলে ও সকালে উঠে নোংরা জল পাঞ্চ করে রেখেছে ওখানে ব্যাস হয়ে গেল ঘি আনতে যাবে নিজে স্বীকার করছে ঝর্ণা ঘিয়ের মালিক বলছে আমি চর্বিগুলোকে গলিয়ে দিই তোমরা যোগ্য কর আমি অন্তত করি না আমার ঘি আসে ব্রজ ব্রজধাম থেকে ব্রজবাসীরা ভালোবাসে আমার নকল আমি করি না এখানে যে যজ্ঞের যে যজ্ঞের যে শিক্ষাটা উঠেছিল এটা বিদেশি লোকরা দিয়ে পাগল হয়ে গেছে এইরকম পিকচার কোথায় উঠে গেছে কেন আসল ঘি ব্রজবাসী নিজে পাঠিয়েছে তো নকল জিনিস দিই নাই বোঝা গেল কথাটা তাহলে সব বস্তু নকল ফল কিনতে যাবে নকল তেল কিনতে যাবে নকল দুধ কিনতে যাবে নকল যা সব শেষ তাহলে কিসে তোমার ভগবানকে কি দেবে সব তো অশুদ্ধ অশুদ্ধ সব অশুদ্ধ শুদ্ধ একমাত্র তোমার অন্তর থেকে যদি হরিকথা কীর্তন করতে পারো সেইটি ভগবান নেবে এইটি চৈতন্য মাপুর শিক্ষা যার জন্য উনি বলেন এ যজ্ঞ কর রে চলে আয় রে বেশি করে সব সবসময় সংকীর্তন এটা আমাদের শিখিয়েছেন কলিকালে আর কোনো রাস্তা নেই সব নকল এখন এই কথাটার ব্যাখ্যা হওয়া দরকার কেন ভগবান এরকম ধরনের কথা বললেন শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞাদ জ্ঞানযজ্ঞ পারান্ত পাহা কেন এই কথা বললেন যে দ্রব্যময় যজ্ঞের থেকে জ্ঞানযজ্ঞ ভালো কারণ এই কথাটার উত্তর কৃষ্ণ বলছেন সর্বান সর্বাণ কর্মাণিল জ্ঞানে পরিসমাপ যা কিছু কর্ম আছে যা কিছু ঘটনা ঘটল সব কিছু আলটিমেটলি ইন দ্য ফর্ম অফ নলেজ জ্ঞান রূপে আমার মধ্যে থাকে বোঝা গেল আপনি সংসার করেছেন তার একটা অভিজ্ঞতা এবার রয়ে গেছে ভেতর যে কোনো কর্ম করবে সেটা জ্ঞান রূপে আমার মধ্যে রয়ে যাবে সে বাজে কাজ হোক ভালো কাজ যা কিছু জ্ঞানরূপে থাকবে অন্য কিছুরূপে থাকবে না তো এখন বিশ বছর আগে ঘটনা সব চলে গেছে কিছু নেই কিন্তু অভিজ্ঞতাটা রয়ে গেছে এবার একটা উদাহরণ দিলে বোঝা যায় এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ এটা বিচার করে দেখলে বোঝা যাবে যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে যেমন এই লোকটার এরম অবস্থা হল একদিনের মধ্যে সে কিন্তু অনায়াসে এই মঠে থাকতে পারতো অন্তত যাই ও খেত ওইটুকু কষ্ট সহ্য করতে পারলো না তার সব্বনাশ হয়ে গেল কেন যার হাতে খাচ্ছে সে তা একদিনের মধ্যে তার সব শেষ হয়ে যাবে আমি সেটা বলবার আর সুযোগ পেলাম না যেখানে রইল যার হাতে খাচ্ছে তাকে যদি গিয়ে তাকে স্কুটিনি করো সে কে হয়ে যাবে তার হিসাব মতো কিন্তু ওর গুরু ভাই কিন্তু ও কি করে আমি এখান থেকে বসে জানি সব ওই জন্য আর মুখদর্শন করতে চাই না কিন্তু ওখানেই খেলো ওখানেই দরজা বন্ধ করে দিয়েছে ঢুকতে দেয়নি কালকে অনেক কষ্ট পেয়েছে কারণ সে হরি কথা এসছে হরিভজনে বাধা আসবেই আসবে আমাদের আমাদের এমনি শাস্ত্রে বলে শ্রেয়াংশে বিঘ্নানী যেটা আমাদের প্রবোধানন্দ সরস্বতীবাদ বলছেন যদি ভক্তির পথে তুমি চলতে চাও তাহলে তোমার কোটি কোটি বাধা তোমার কাছে আসবে ভক্তিপথ ইহো কণ্ঠক রুদ্ধ হা হা কজ আমি কিম হাম করমি চৈতন্য চন্দ্র যদি না দম কি ভাম করছি বলছেন তিনি পরিষ্কার বলছেন ভক্তিপথ ইহো কণ্টক কোটি রুদ্ধ কোটি কোটি কাঁটা পেছন আছে একটু করে পা ফেল আ যেমন বৈজ্যমণ্ডলে গোখরু কাঁটা কত ক্ষমতা আছে করে এসো কত বাহাদুরি দেখিছো বড়ো বড়ো মার্শেলওয়ালা লোক পরে কম কত পালিয়ে চলে এসছে বুঝতে পেরেছি কথাটা মাসেল মেরে দেয়াল ভেঙে দেবে সেই যখন অবশ্যই গেছে ওই এতে উঠতে গেছে গোমুখের ওপরে ওই তোমরা মরগে যাও তোমরা মরগে যাও আমি যাবো না তোমরা মরো আমি হ্যাঁ আমরা মরবোই তো মরবার জন্য সরকার থেকে লেখা যে উঠবেন না এখানে ওটা নিষিদ্ধ যাদের না এখানে যাওয়া নিষিদ্ধ ওর গায়ে এত শক্তি মেরে দেয়াল ভেঙে দেবে ও উঠতে পারলো না কিন্তু আমরা উঠে গেলাম আমরা মানে একজন ছেলে নেপালি ব্রাহ্মণ ও উঠে গেল ভাই এইভাবে দেখা যায় এইভাবে ব্যাপারটা ভালো করে গভীরভাবে বিচার করে দেখা যায় যে কর্মগুলো মানুষ করে সেই কর্মগুলো তার ফিরে আসে ফল ফিরে আসে এই যদি ভুল করেও করো মানে আমি কি জেনে শুনে বিষ খেয়েছি আমি তো না গেনে অত বিষ তো ছাড়বে না তুমি যদি না জেনেও বিষ খেয়ে থাকো বিষের ক্রিয়া তো ছাড়বে না ঠিক সেরকমভাবে ওয়াইজ যদি তুমি অমৃত খেয়ে থাকো কিছু একটা বেশি বুঝলে না কিন্তু অমৃত পান করে ফেললে তা আরও ফল পাবে ওই জন্য জীবকো সেই পা সন্দর্ভতে গ্যারেন্টি দিচ্ছেন জীবকো সেই বাদ সন্দর্ভতে গ্যারেন্টি দিচ্ছেন সাধুসঙ্গ কোনো দিন বিফলে যাবে না এক দিনের জন্য যদি কোনো বাস্তব সাধুর সম্মুখীন হয়ে থাকো দ্যাট ক্যান গিভ ইউ এ হ্যাব সাকসেস চরম ফল তোমাকে দেবে যদি তুমি অপরাধ না করে থাকো জীবক সে গ্যারেন্টি দিচ্ছেন আরও অনেক শ্লোক আমি আর সময় নেই আলোচনা করতে পারবো না সৎসঙ্গর ব্যাপারে নারজ্জিও বলছেন আবার সাণ্ডিল্য সূত্রে নারদ সূত্রে সৎসঙ্গ অমোগও অমোঘ অমোঘ মানে ইনফাইলেবল কোনো বিথা যাবে না সুদূর লব রেয়া কিন্তু তথাপি যদি হয় সাধুসঙ্গ এই কিন্তু ব্যথা যাবে না যদি বদমাইশি করো কপটতা করো তাহলে তোমার নালে কোনো বিথা যেতে পারে না এতই পাওয়ার সাধু সঙ্গে। কেন সাধু রক্ত ঝড়িয়ে কথা বলে সারাটা জীবন দিয়ে আচরণ করে তারপর দুটো কথা লোককে শাসন করেন দুটো কথা বলেন পৃথিবীর কোন শক্তি নেই তার বিরুদ্ধে আক্রমণ করতে আসে যার বিরুদ্ধে গুরু রয়েছেন তাহলে যে কথাটা বলছিলাম কোন ব্যক্তিকে যদি বলা হয় আপনি যে আজকে উৎসবে গেলেন আমি সবার জন্যই বলছি কারোর একার জন্য নয় কারোর মনে যদি লাগে আমার কিছু করার নেই কোনো ব্যক্তি যদি বলে আমি আমি ওখানে আজকে উৎসব আছে ভান্ডারায় যাচ্ছি আমার যাও ভাই ভান্ডার কোনো আপত্তি কিছু নেই আমার কিন্তু ভান্ডারা খেয়ে এসে প্রমাণ করতে হবে তোমার চেতনাটা নষ্ট হয়নি পারবে তো প্রমাণ করতে ভান্ডারা খেতে যাও প্রণামীয় পাবে ভান্ডারা খেয়ে আসো কিন্তু খেয়ে এসে প্রমাণ করতে হবে তোমার আলস্য লাগছে না পুরো চেতনায় তুমি উদ্বুদ্ধ পারবে তো প্রমাণ করতে পারবে কেউ কে পারবে সেখানে ভক্তিম ঠাকুর যে বিচারটা যেটা বলছেন যে কালে তালে। যে ক্রিয়াকর্মটা আমি ভজনের জন্য আমার জীবনটা তো ভজনের জীবন তো ব্যবসা করার জীবন নয় তা ভজনের জীবনে আমি কি কি করলাম কেন করলাম কি অর্থে করলাম এটা করার পর আমি কি আমার পারমার্থিক কোনো মঙ্গল হবে কি না কিছু পিছিয়ে গেলাম যে কথাটা বলতে গিয়েন শ্রী চৈতন্য ও সহজ কথায় বলেছিলেন বিষয়ের অন্ন খাইলে মলিন হয় মন মলিন মনেতে না হয় কৃষ্ণের স্মরণ এটা সোজা কথায় বলেছেন জটিল কথা তো কিছু নেই মহাপ্রভু নিজেই বলেছে সেখানে বলে দিই যে মহাপ্রভুর ওপরে তার কেউ কথা বলতে পারবে না সেখানে তিনি জানিয়েছেন এ কথা বিষয়ের মন অন্ন খাইলে মলিন হয় মন বিষয়টা কোন ব্যক্তি বা যে রঘুনাথ দাস গোসাহে বাবা যেটা বলেন কি রঘুনাথ দেশের বাবাজারটা কত শান্তিপুর মায়াপুর সমস্ত ব্রাহ্ম বৈষ্ণবদের লক্ষ লক্ষ টাকা দান করে চাল ডাল তেল ওকে মহাপ্রভু এই কথা বলছেন হ্যাঁ মহাপ্রভু নিরপেক্ষ আমাদের মতো ঘুষ খেয়ে কথা বলেন আরে ও চাল ডাল দিয়েছে আপনি অনেক করেছেন বসুন বসুন হ্যাঁ একটু দিয়েছে বাস হয়ে গেল কাজ হয়ে গেল কিন্তু সাধু সেরকম নয় বলে কতটা বৃন্দাবনে আমাদের গৌরীয় মঠে নয় রামানুজাচার্য সম্প্রদায়ের একটা মঠেতে একটা প্রাচীন সাধু বজন করে নিরপেক্ষ ও ওদের সম্প্রদায় করেন একবার কী হলো একটা বিরাট ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এলো আরও অনেকজন কয়েকজনকে নিয়ে এলো লোক এসে বা তার সঙ্গে দর্শন করার জন্য নিয়ে এসছেন আর সাধু তো সাধু বসে রয়েছে কে প্রধানমন্ত্রী এলো একই কথা বলবে সাধু প্রধানমন্ত্রী হলেও বদলাবে না একই কথা বলবে পরীক্ষা করে দেখতে পারেন আই ওয়াজ দ্য ফার্স্ট স্পিকার ওয়েন যখন ভারতের প্রধানমন্ত্রী এসছিল নরেন্দ্র মোদী আমাকে প্রথম বক্তা করেছিল কতবার যে নিমন্ত্রণ করেছিল তার ঠিক নেই আমি যাইনি কেন যাইনি আমি জানি এখানে কোনো হরি হরিভজনের কোনো প্রসঙ্গই নাই কতবার এসেছিল কল্পনা করতে তিন চারবার তারপর আমি যে যাইনি তার জন্য অনেক কিছু পাঠিয়ে দিয়েছিল সেটা আর ফেরত দিতে লজ্জা হল তলো ওনার কাছেও যা বলবো আবার আমেরিকার প্রেসিডেন্ট এলেও আমি যা কথা বলবো উনি এলেও তা একই কথা বলবো আমার কথা আমি বদলাব কথা একই আমি জানি এখানে কোনো হরিভজন কোনো প্রসঙ্গ নাই তাহলে আমাকে ভেবে করতে হয় প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমাকে ভেজে করতে হয় কাউজ তাকানো কথা বলা ওঠা বসা সব কিছু আমার মাপ মাপা একটু এদিক ওদিক হলে লোকে সন্দেহ করো ইংরে এটা কেন করলেন নিশ্চয়ই ব্যাপার আছে কিছু ওই জন্য লোকে সন্দেহ করতে পারে এ ধরনের সুযোগ আমি দিতে পারি না যেহেতু আমাকে এই কাজগুলো করতে হচ্ছে মঙ্গলের কাজ তাহলে মহাপ্রভু বলছেন কাকে বিষয়ের মন অন্য খাইলে মলিন না কোন বিষয়ের কথা বলছেন বলছে রঘুনাথের বাবা যেটা বলেন কি ও তো লক্ষ লক্ষ টাকা দান করে সব হ্যাঁ মা বলছেন রঘুনাথের বাবা যেটা এরা বৈষ্ণব প্রায় এরা বৈষ্ণব নয় বিষয় বিস্তার ক্রিয়া বিষয় বিস্তার ক্রীড়া ক্রীড়া পোকা বিষয় সুখকে সুখ করি মানে বিষয় সুখটাকে করি মানে এই কথা বলছে এবার বুঝে দেখুন সবাইকে দান করে জগন্নাথ মিশ্রকেও দিত সবাইকে দিত ওরা চাইতো না জোর জবরস্তি দিত ঠিক আছে তাহলে রঘুনাথের বাবা যেটাকেও মহাপ ছাড়েন নাই বলছেন বিষয় আর আমরা এখন একশো টাকা প্রণাম দিলে বসুন বসুন আপনি দিয়েছেন এ আমাদের নিরপেক্ষতা নাই আমরা সাধু হতে পারি না সাধু হচ্ছে অন্য যে কথার বলছিলাম এত বড় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারপরে অন্য অন্য ব্যক্তি এসছেন আর যিনি নিয়ে এসছেন বাবাকে দর্শন করার জন্য সে বাবা কথা বলছে আর ঘুরে ফিরে বলছেন মারাজি

রামের দরবারে এসছে কৃপা নেওয়ার জন্য আমার কি বারবার এই কথা বলছিস বলে এক ধমক দিয়েছে। ও রাম কি রামজি কে দরবার কই বি আস ভিখারি ভিকারিবি আয় ইয়া প্রাইম মিনিস্টার বা এসব আয় যে আসে আসবে বারবার পরিচয় করে দিচ্ছি আমি কি আরতি করব কি বলতে চান রেগে এরকম তাহলে নিরপেক্ষ সাধু এরকম পৌপাত ছিলেন পৌপাতকে ডোনেশন দিল আসুন আসুন আরতি করবো এরকম ছিল না বাস্তবিক সাধুর চিন চিনতে গেলে কতগুলো জন্ম নিতে হবে তোমাদের কত তারপরে বুঝতে পারবে যে সত্যিকারের সাধু কাকে বলে নাহলে ওই ধারণা উল্টো রয়ে যাবে যাই হোক এখন যে কথার বলতে গিয়ে এতগুলো কথা বললাম সেটা হলো কি যে ভান্ডারা খেতে গেল এ সম্বন্ধে করোনা পিরিয়ডে অনেক ঝড় উঠেছিল কত হাজার হাজার বিষয়ে প্রশ্ন করে লোকে তার উত্তর দিতে হয় ভান্ডারার সম্বন্ধে কোন ভান্ডারে আমরা যাবো কেন ওই সব উত্তর দিয়ে মহাপ্রসাদ কখন হবে কে ভান্ডারার আয়োজন করলে কে পয়সা সব উত্তর বিদেশ কেউ আর তর্ক করতে আমার কাছে আসবে না তারপরেও এখন ওই মাতাজিদের আচার্যের কাজ করা নিয়ে চারটে খণ্ড লেখা হয়ে গেছে তারপর ওই হারামজাদাগুলো পঞ্চম এখন পঞ্চম খন্দ লেখা হবে পঞ্চম পাঠ পার্ট তারপরও তর্ক করছে পারবে না সামনে এলে চুপ হয়ে যাবে বদমাস এগুলো স্বাস্থ্যের কথা মানবে না তো ঘটনা হলো এই যে ভান্ডারাটা তুমি খেতে যাচ্ছ সেখানে অনেক কোনো গোপন জিনিস আছে তুমি এতদিন চিন্তা করেন এই ভান্ডারার মধ্যে প্রথম প্রশ্ন হলো কে ভান্ডারটা আয়োজন করেছেন কে ভান্ডারারই পয়সাটা দিয়েছেন তার পয়সাটা করতে থেকে এসছিল কে রান্না করেছে কে আমান আমান আমি নিজেও ভুক্তভোগী সেই জন্য বলছি বৃন্দাবনে আমান্য হচ্ছে মাধব গোস তীর্থ চলে গেছে সমস্ত মায়েরা বসেছে একজন বারোটা বাজিয়ে দিয়েছে একজন মা ব্যাস হয়ে গেল সব ভোগ এক কিন্তু ওইটি খাচ্ছে লোক ওইটি খাচ্ছে আমি আর খুলে বললাম না তাই জন্য আমার ভান্ডারায় কোনো বিশ্বাস নেই কোনো কিছু আমি বিশ্বাস করি না সে মাধব মারাজ নেই বর্তমানে আমি কাউকে কাজে কে টাকা দিলো কে রান্না করলো মায়না করার লোক রান্না করছে এ আমাদের মায়াপুরই আছে ও জানে মাধবুস্মীমায়ের শিষ্য শীষ্য বললে লজ্জার কথা শিষ্য বলবো না ওই ছাগলটা কী করতো বাইরের একটা ছেলেকে বলো পৈতে পড়ে নেই রুত কর চল আমার সঙ্গে রান্না করবি ও মরছে এখন একবারে পঙ্গু হয়ে পড়ে রয়েছে এত বদমাস আমি নাম বললাম সে যখনই রান্নার অর্ডার পাবে কোথাও জায়গাতে ও বাজার বা ফালতু ছেলেগুলোকে চল পইতে পড়ে নেই তুই লেখ চল আমার সঙ্গে রান্না করব কেন ওদেরকে কম পয়সা দিলেই হবে ও হয়তো পাবে হয়তো পাঁচ হাজার টাকা ও দুশো টাকা দিলে হয়ে যাবে এই হারাম এই হচ্ছে অবস্থা তাহলে এই যে ভান্ডারটা হলো সেটা কি ভগবান খেলো কি খেলো না কে বলতে পারবে ভগবানের কাছে তো তুমি পিণ্ডিটা দিলে ভগবানের কাছে তুমি পিণ্ডি দিলে কিন্তু কে ভগবান কি খেলো কি না খেলো তুমি বিচার করেছিলে করেনি তাহলে সব দিক দিয়ে দেখো বিপদ তাহলে আচ্ছা হরিকথাটাই যেটা বলতে বসতে কে হরি কথা বলল কীর্তন কে করলো আমি নিজে ভুগতে রাত্রিবেলা মোবাইল দেখছে রাত্রি দেড়টা দুটো একটায় আবার সেই ব্যক্তি ব্রহ্মচারী সকালবেলা কীর্তন করছে আমি অনুরোধ করছি এগুলো করিস না কেউ শুনবে না সেই ছেলেটাকে দেখলাম সকালবেলা প্যান্ডেলে কীর্তন করছে বাহ লোক হাততালি দিচ্ছে এই ছাগলগুলোর মঙ্গল আমি কি করে করতে পারবো আমার বাবারও ক্ষমতা নেই চেষ্টা করে যাচ্ছি হলো হলো না হলো না আমি করে গ্যারেন্টি দিতে পারবো না কেন মানুষ স্বতন্ত্র তারা যদি আমাকে গ্যারেন্টি দেয় আমি তখন গ্যারেন্টি দেব তোমাদের মধ্যে যে কেউ গ্যারেন্টি দেয় আমাকে আমিও গ্যারেন্টি দেব তার আগে আমি গ্যারেন্টি দেব না জীব এটা হচ্ছে আমার কথা পরিষ্কার কথা তাহলে এই যে কীর্তন করলো ওই কীর্তনটা তোমার কানেতে বিষ গেল। কীর্তনটা যে হলো তুমি মনে করলে কীর্তন শুনলাম কানের মধ্যে বিষ গেল ওগুলো বিষ আর যে হরিকথা বলল কে কে হরিকথা বলল তাদের প্রত্যেকের অবস্থা কি আমি বলছি না কেউই নেই হতেই পারে কারণ প্রিয় বাবা হয়তো বললেন তিনি চলে গেছেন জগৎ থেকে প্রচণ্ড ভালোবাসতেন যারা জানে তারা জানে এখন যে হরিকথাগুলো হলো এগুলো কোনোটাই অনুভবের কথা ছিল না আমি একটা উদাহরণ দিলে বোঝা যাবে বৃন্দাবনেতে প্র্যাকটিক্যাল উদাহরণ বৃন্দাবনেতে মাদক পরমপ্রিয়া মাধবোস্বী মহারাজের মঠে হরিকথা চলছে পরমপূজা মাদব গোস্বামী মহারাজ বোধহয় ছিলেন যাযর গোস্বামী মহারাজ সার্গস্বামী মহারাজ আপনার গুরুদেবও হয়তো ছিল আমার মনে নেই সেই সময়তে একটা ইয়ং সন্ন্যাসী তোমাদের যে সন্ন্যাসী আচার্য সুন্দর এসে শিক্ষিত তাকে হরিকথা বলতে দেওয়া হয়েছে আর দারুন হরিকথা বললেন আপনাদের মতে আমার মতে নয় কাউর মতে তো হরিকথা বলল হরিকথা করার পর এবার একজন আমাদের গুরুবর্গ যাযাবর্গ সেই মায়াজকে বলছেন দেখেছেন ইয়ং ছেলে কি সুন্দর কথা বলল হ্যাঁ এরম ভাই বলছেন এক গুরু ভাই আর গুরুভাইকে বলছেন আমি আর নাম বলছি না যাযাবর্গ সেই মহাজকে বলছেন দেখছেন কি সুন্দর ইয়ং ছেলেটা কি সুন্দর হরিকথা বললো কীরকম জ্ঞান যা সময় হেসে বলছে গুরুভাই এত তাড়াতাড়ি মন্তব্য করবেন না একটু আসতে কথা বলুন ওরা তো অভিজ্ঞ না গুরুভাই এত তাড়াতাড়ি মন্তব্য করবেন না যার শেষ ভালো তা সব ভালো এই কথাটা খালি বললো আর কিছু বললো না বেশি কথা বললো না বেশি কথা বলল না গুরুভাই এত তাড়াতাড়ি মন্তব্য করবেন না যার শেষ ভালো তো সব ভালো ব্যাস দু ছ মাসের মধ্যে দেখে গেল সেই সন্ন্যাসীর পতন মেয়ে ছেলের কাছে ঝুঁয়ে পড়েছে যাদব যাদবসীমা হাসছে দেখ এরা হরিকতা আদৌ ছিল না এটা আদৌ হরিকতা না হরিকতা বোঝা যায় শুনলে পরে গায়ে ছ্যাঁকা লাগে গায়ে লেগে যায় ছ্যাঁকা এরও হরিকতা ওগুলো হরিকতা ছিল না এটা এটা দার্শনিক একটা কথা ছিল দেখবেন বাজারে সব কিছু সব বড় বড় যত বড় বড়ো দার্শনিক আছে আপনাকে আমি খুলে দেখিয়ে দেবো এরা এক্স মিশন ওয়াই মিশন অমুক হংস পরু সবার পুজো করছে অমুক বলেছিলেন অমুক আনন্দ বলেছিলেন বিবেকের আনন্দ এই কথা আবার বৈষ্ণব তিনি তিনি কিন্তু লিখছেন বৈষ্ণব দর্শন তিনি লিখছেন কিন্তু বৈষ্ণব দর্শনে বিচার কিন্তু সব জগা খিচুড়ি সব জগৎ থেকে যায় উনি বলেছেন এই উনি বলেছেন উনি পাগল নাকি পাগল নাকি কী রে বাবা বৃন্দাবনে এখন হয়েছেন একজন একজন পাগল উঠেছে হাওয়াইবাজি যেমন উঠে ফ উঠে আবার পড়ে যায় আর একজন উঠেছে টুক করে উঠেছে ও আবার আমি দেখছি ও এ পুজো করছে অবিবেকের আনন্দকে মুখ আনন্দে পুজো করছে আমলে হয়ে গেছে এসে কি জানে এরা সমস্ত যোগ ওখানেই যাচ্ছে জগতের লোক সব ওখানেই যাচ্ছে মহারাজি মহারাজি যে খুঁজলে পরে পেটটাকে অপারেশন করলে কিছু পাওয়া যাবে না আমি এত বড়ো কথা বলছি ভাগবতের আসনে বসে বলছি এই যদি অপারেশন করি একটা কিছু আসল পাওয়া যাবে না সব ফোর টোয়েন্টি কিন্তু এরাই নাম কিনবে এরা ইন্টারন্যাশনাল সাধু হয়ে যায় কারণ লোককে ঠকাতে পেরেছে না যত লোককে ঠকাতে পারবে বেশি তা তত বেশি তো তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল সাধু হবে কিন্তু বহুপাত ইন্টারন্যাশনাল সাধু হতে পারবে না কারণ তুই তো সত্যি কথা বলেছেন না কিন্তু ইন্টারন্যাশনাল সাধু না হলেও ইনি ইউনিভার্সাল সাধু হবেন অর্থাৎ ইন্টারন্যাশনাল সাধু হলো না ইনি ইউনিভার্সাল সাধু অর্থাৎ অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে তার মূল্য আছে এই জগতে তোমাদের মূল্য নয় ইউনিভার্সাল সাধু হলে ইন্টারন্যাশনাল সাধু তোমরা দিলে না এই পদবীটা এ এই হলো কথা এখন যে কথা বলার জন্য এই কত এতগুলো কথা এটা হলো যে উৎসবেতে আজকে জন্মাষ্টমী বলো বা রাধাষ্টমী আমি যোগদান করেছি মঠে তো আমাকে তো হিসাবটা বুঝে নিতে হবে আজকে যে ফাংশানে গেলাম যে ভান্ডারে খেলাম হয় আমি নেট কী লাভ হলো আমার এই হিসাবটা করব না আমি যে ভান্ডারতে গেলাম সকাল থেকে আমি আটটা নটায় চলে গেছি গিয়ে সারাদিন যে ওখানে কাটিয়ে এলাম আমাকে এবার হিসাব করতে বসতে হবে না কি ছাগলের মতো থাকবো যে কী হরিকতা শুনলাম তাতে কার থেকে শুনলাম কি পেলাম এতে আমার চেতনা কি বাড়লো নাকি কমে গেল তাহলে বোঝা যাবো এগুলো সব দ্রব্যময় যজ্ঞের ফল কিন্তু কেউ যদি দুটো শব্দ দুটো মাত্র শব্দ ছিল গৌর কিশোর দাসবাজি মহাজের কাছে করতেন যার কাছে মন্ডা মিঠাই নেই রসগোল্লা নেই লেডিগিনি নেই কিছু নেই দুটো কথা তোমাকে গালাগাল দিয়ে যদি বলতেন সেইটা আমার চরম মঙ্গল হতো সেটা তো হলো না গৌরকিশোর কিশোর বাবা এই তো করেছিলেন না যখন যোগপীঠ মন্দিরে যখন একটা বিরাট উৎসবের ঘোষণা করে দিলেন গৌরকিশোর কিশোর বাবা কালকে যাবেন বিরাট ভান্ডারা গৌরকিশোর বাবাজি বাবা মারা যেমন পরমস সে গিয়ে ঘোষণা করে দিল ওপারে আপনারা যান বিরাট ভান্ডারা ওপারে সবাই এসছে এসে এবার দেখে হরিকতার পর হরিকতা হচ্ছে কীর্তন হচ্ছে খাওয়া দাওয়ার রান্না বাড়ি করলে তো একটু গন্ধ পাওয়া যাবে কিছু পাওয়া যাচ্ছে না কোথায় রান্না হচ্ছে অত ভেতরে হচ্ছে কোথাও হ্যাঁ খেতে দেবে ওরা সময় মতো দুটো আড়াই যে যায় খাওয়া দাওয়ার কোনো নামই নেই শেষকালে গৌরকেশোর বাবাজি মা আজকে কয়েকজন চেনা ব্যক্তি বলছে আপনি যে বললেন ভান্ডারা কেউ কেউ প্রসাদের কথা বলছে না বলে এই তো ভান্ডারা এই যে হরি কথা হচ্ছে কীর্তন হ্যাঁ বলেন কি হ্যাঁ গৌর বাবা বাতাসার একটা এ নিয়ে আর জল নিয়ে বলছে এই হচ্ছে ভান্ডারা আমাদের এটা হরিকথার ভাণ্ডার আপনারা তো এত ভাণ্ডারা খেয়েছেন খেয়েছেন না গান্ডে পিণ্ডে খেয়েছেন রসা এটা ওটা ওলা ওটা হয়েছে তারপর এই হর এই হরিকথা শুনুন আপনার ওলা ওটা হবে না ভালো কথা বলছি তাহলে বাস্তব সাধুর কাছে হয়তো মিষ্টি নেই কথাতেও মিষ্টি নাই কিন্তু তার অন্তঃকরের মিষ্টি আছে সেই যে মঙ্গলটা তোমার করবে এটা ডেফিনিট গ্যারেন্টি দিয়ে তাহলে শ্রেয়ান ও যোগ্যতা আমি বলে দিলাম ব্যাখ্যাগুলো সমস্ত এবার বুঝতে পারলে এবার আলোচনা প্রসঙ্গে এবার অনেক আলোচনা এগুলো তো অত অল্প কথা হয় না এখন আমাদের কালকের প্রশ্ন ছিল ঠিক আছে আমরা এখন নৈষ্কর্ম কি করে লাভ করব নৈষ্কর্ম লাভ করার টেকনিকটা আলোচনা করা হয়েছিল কারণ বেদ আমাদেরকে লোভ দেখাচ্ছে বেত আমাদেরকে লোভ দেখাচ্ছে না আর লোক কেন দেখাচ্ছে তার উত্তরটা পেয়েছিলে যেমন তেতো ওষুধ বাচ্চাকে খাওয়ানো হয় কিন্তু সে খাবে না তাকে লাড্ডু আমি লাড্ডু দেবো খাবে আবার যদি প্রথম দিন তুমি মিথ্যে কথা বলে ওকে লাড্ডু দেখিয়ে খাওয়ালে প্রথম দিন আর যদি লাড্ডু দেবো বলে লোভ দেখালে কিন্তু তেতো ওষুধটা খাইয়ে কই লাড্ডু দাও লাড্ডু দাও দিচ্ছ না তাহলে পরের দিন আর খাবে না বলে তাহলে মা চালাকি করেছে যদি লাড্ডুটা তেতো ওষুধের বিপরীত এত বোধিত হচ্ছে যদি একদিন না দেয় তাহলে বললো মিথ্যে কথা বলেছে কালকে আজকে আর কব না তাহলে বেদ বলছে এইভাবে লোভ দেখিয়ে কিছু করবে না আর এমনিতেই তো কর্ম ছাড়া কেউ থাকতে পারে না আচ্ছা কর্ম করলে কী কর্ম করবে সাধারণ লোকগুলো যে সমাজে আছে কি করবে কি কর্ম বেদের কর্ম তো তারা করছে না বেদের কর্ম তো করছে না আর বেদের কর্ম করছে না বলে তাও চলতে পারতো বেদের কর্ম করছে না ঠিক আছে করছে না বেদের কর্ম করা করলে ভালো হতো আর তা করছে না ঠিক আছে কিন্তু বেদের কর্ম তো করবেই না উল্টে আরও বেদের কর্মে বিপরীত কর্ম করবে বোঝা গেল বেদের কর্ম তো করলেই না সেটা কর যাও তাও চলতো কিন্তু বেদের কর্ম তো করলোই না উল্টে আরও বেদের কর্মে যা বলা আছে তার বিপরীত কর্ম করল তাহলে এই ধরনের মানুষগুলোর মঙ্গল কি করে হবে মঙ্গলের আস্থা নেই সেই জন্য বেদ বলছে এই ছাগলগুলোর জন্য আমাকে কিছু ব্যবস্থা করতে হবে বেদের মতো এত উদার বলছে ঠিক আছে অন্তত এদের জন্য কিছু রাখা হোক লোভ দেখিয়ে লোভ দেখিয়ে একটু এগিয়ে যা করা কিছু তো আচ্ছা বেদের যদি কিছু নাও বোঝে একটা ছেলে এখানে চলে এলো যে ছেলেটা সাতটার সময় উঠতো ঘুম থেকে আটটায় উঠতো উঠে পিঁয়াজ দিয়ে মুড়ি আর তেলে ভাজা খেতে আরম্ভ করতো করতো তো পাঁপড় ভাজা করত তো কে বলছে করবে না করতো না করত তো কিন্তু সেই যদি অন্তত গুরু বৈশবের কাছে আসে তার শাসনেতে সকাল সাড়ে চারটে চারটে উঠছে তার চান করতে হচ্ছে এই চান করার পরে ঠাকুরকে অনুরোধ করবে করে তুলসী পরীক্ষা করে কীর্তন করতে বসবে কীর্তনের পরে প্রসাদ পাবে প্রসাদের পরে ঘাস কাটতে যাবে ঘাসের পরে এটা করে গোমাতা ওকে এনগেজ করে দিচ্ছে যাতে ও একটা ইংরেজিতে কথা আছে আইডিয়াল বেন ইজ দ্য ওয়ার্কশপ অফ ডিভেল ইউ হার দিস ওয়ার্ল্ড আইডিয়াল ব্যান ইজ দ্য ওয়ার্কশপ অফ ডিভেল শয়থানের বাসা যে চুপচাপ বসে থাকবে ওই মোবাইল নিয়ে বসে থাকো আমার বাবারও ক্ষমতা নেই তোমাকে বাঁচাবো যতদিন আমার সঙ্গে লেগে থাকবে তোমার যে ডাব্বাটা ইঞ্জিনের সঙ্গে চলে যাবে জায়গা মতো আর যত চালা চালাকি করবে তত মর আমার কিছু করার নেই ঘরে বসে বসে মোবাইল দেখো আমার বাবার কি যাও তুমি ঠকবে মরবে তাহলে বেদের অন্তত দু চারটে কথাও যদি মানে এই মদ খাস না লেখা আছে না ওই কালী পুজো হবে সেই সময় আমরা দেখব তাহলে অন্তত রোজ মদ খেত কালী পুজোতে অন্তত এক অপেক্ষা করলো কালী পুজো এলে খাবো বা দোল এলে খাবো দোলেতে মদ খেতে হয় না খেলে দোল হয় না এটা প্রমাণ করে দিচ্ছি ওপারের ছাগলগুলো এইটা ঘোচাবার জন্য চেষ্টা করেছেন কেশব গোসিমা তাকে কত আক্রমণ এটা কি এটা এটা কি রাস রাস বলা হয় এগুলোকে রাস বলা হয় এটা কি মানুষের কর্তব্য এগুলোকে রাস বলা হয় এগুলোকে রাস বলা হয় কোথায় রাস এ এক রাজা ছিল ছাগল রাজা এ এই ব্যবস্থা করে গেছিল এখনো চলছে মদ খাচ্ছে নাচছে রাসের মধ্যে কোনো দেয় শিব অন্নপূর্ণা কোথায় গণেশ কাপড় খুলে বসে রয়েছে এই সব অবস্থা ওরা বলছে এটা রাস আমরা চাইছি পা থেকে জুতো খুলে ওদের মুখে মারবো পা থেকে জুতো খুলে এত রাগ হচ্ছে রাগ হওয়ারই কথা কিন্তু কেউ সে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বলো কোনো দেশের কেউ এ ব্যাপারে চিন্তা করছেন আমি এভাবে হরিকথা অনেকবার বলেছি কারোর কানে যাচ্ছে না কে আছে যার নিজের টাকা রোজগার যে থাকছি সাধুর বেশেতে কে ঝামেলায় যায় এই যে মিড ডে মিলের ব্যবস্থা করেছে যে এবার যদি সুযোগ আসে আমি ডাইরেক্ট অ্যাপ্লিকেশন দেবো যে আপনারা কি পেয়েছেন আপনারা কি ভেবে নিয়েছেন মিনিস্টারের আসনে বসে এই যে ছেলেপেলেগুলো কোনো ব্রাহ্মণের ছেলে হতে পারে কোনো ক্ষত্রিয় ছেলে কোনো মুসলমানের ছেলে হতে পারে একসঙ্গে খাবে কাদের সংস্কার থেকে গলা চিবে আমি মারতে চান কি বলতে চান আপনারা কেউ একটা লোক নেই জগতে বলবার মতো সব সংস্কার নষ্ট একসঙ্গে খাচ্ছি কে রান্না করছে তাই ঠিক নেই কোথায় আর নোংরা কোনো মহিলা খাও মিড ডে মিল পরিষ্কার কথা এই জন্য ছেলে পেলে আর তৈরি হওয়ার কোনো রাস্তা নেই যেও তৈরি হতো এখন আর কোনো সাধু হওয়ার কোনো রাস্তা আর নাই সব ব্লক করে দিয়েছে মায়াদেবী সব ব্লক করে দিয়েছে ওইগুলো খাচ্ছে ব্যাস ওই চলো চেতনাই খুলবে না সে আবার কি সাধু যার কোনো চেতনা নাই। খালি কাপড় চোপড় আছে সাধু নয় কাজে দেখা গেলো প্রত্যেক সমাজে রন্দে রন্দে এখানে ক্যান্সার হয়ে গেছে এবার চিঠি লিখতে হবে কেন্দ্রে এই যে এগুলো করছেন এটাতে আপনারা তো ভারতবর্ষের লোক আপনারা বেদ মানেন কি মানেন আপনারা কি মানেন আপনারা গীতা মানেন কি মানেন এই অবস্থা ধ্বংস করে দেবে তারা যেও হতো আর হবে না সব শেষ আমাদের সময় দিত কিন্তু দুধ দিত আর পাউন্ড দিত খাইলে খাও আর নাহলে নিয়ে চলে যাও এখন এগুলো কী কোথা থেকে কী নিয়ম হলো চুরি করারও বেশ রাস্তা খুলে গেল কত টাকা সবজি এসে কে জানে হিসাব লিখে দিল কজন মিড ডে মিলে খেয়েছে লিখে দিল বেল ব্ল্যাকবোর্ডে কেউ দেখতে গেছে মানে যত রকমের নোংরা আমি কিচ্ছু করার নেই সব শেষ এখন প্রশ্ন হলো কর্ম কেউ ছাড়তে পারবে না বেদ চিন্তা করলো আচ্ছা ঠিক আছে মানবে তো না এরা অবৈধ সঙ্গ করবে উল্টাপাল্টা খাবে অন্তত কিছু রেস্ট্রিকশান মানুক না অল্প আরে এটা করতে নেই আজকে জানিস না বল তাই তো করতে নেই আর ঠিক আছে কবে করব কদিন পরে কর তাহলে এই যে রেস্ট্রিকশান আমার রোজ নোংরাম করার যে একটা অভ্যাস ছিল রোজ সেই নোংরামও করার অভ্যাসটা আস্তে আস্তে সংকুচিত হচ্ছে বোঝা গেল আর তা রোজ করতো ঠিক আছে মাসে একবার করু তাই আস্তে আস্তে কন্ট্রোলিং হচ্ছে তাহলে বেদ কত বড় বন্ধুর কাজ করছে এদের অজান্তে ওদেরকে লোভ দেখিয়ে এটা করলে ভালো হয় জানি স্বাস্থ্য ভালো আরে একাদশী করলে স্বাস্থ্য ভালো হয় তাই নাকি ও তোর যে রোগ হয়েছে সেরে যাবে তাহলে আমিও একাদশী কর একাদশী করে কেউ কেউ একাদশী করে কি অন হেলথ গ্রাউন্ড সাম্বডি অবজার্ভিং একাদশী অন হেলথ গ্রাউন্ড ইফ আই অবজার্ভ একাদশী আই ক্যান ডেভেলপ নাই স্যাল আই ক্যান লিভ ফর লং টাইম কিন্তু একাদশী করা তো আমাদের তা ফল নয় আমাদের একাদশীকার ফল হল কৃষ্ণেতে ভক্তি হবে কিন্তু সেটা কেন হচ্ছে লোভ দেখি বলে একাদশী করুন হ্যাঁ এনে বলছেন তার ডাক্তার বলছেন দেখুন মাসের মধ্যে দুবার যদি উপবাস করেন শরীর ভালো থাকে তাহলে আমি উপদেশ করবো একাদশী তো করব ভালোই হবে ডাক্তার বলছে মাসে কম করে দুটো উপবাস তোমার শরীরকে রিভাইভ করবে তোমার যত টিস্যু আছে অর্গানগুলো আছে এটা অটোমেটিক একটা রিভাইভ করবে আর রোজ যদি গাড়ি ফিণ্ডে খেয়ে যাও ওই যত পাখিস্থলি আছে সবাই এবার ও এক মিনিট না খেয়ে থাকতে পারে না এমনকি একাদশীর দিনে রাত্রির একটার সময় গিলছে কালকে একাদশী আমার কষ্ট হবে রাক্ষসের মতো রাত্রির একটায় খাচ্ছে তা সে আর কি একাদশী করবে একাদশীতে উপবাসের ফলেতে তোমার শরীরটা রিভাইভ করবে এত সুন্দর স্টিমুলেট করবে নতুন চেহারা হয়ে যাবে ওই জন্য সাধুগুরু বৈষ্ণবের দিকে তাকালে বোঝা যায় এ নবযৌবন কেন ওরা তো পালন করে না ওরা তো গান্ডে খায় না যত খাবে তত বিপদে পড়বে এই শরীরটা যত মা যত ভেতরে অর্গ্যানগুলো আছে তত বিপদে পড়বে কিছু লাভ হবে না ওই নিজেকে অসুস্থ করে ফেলবে সেই জন্য এখানে কালকে আলোচনা প্রসঙ্গে হয়েছিল যে বেদ বেদোক্তমেব কোরবাণু নিঃসঙ্গ অর্পিত ঈশ্বরে নিষ্কর্মম লভতে সিদ্ধিম রচনার্থা ফলশ্রুতি এই কথাটা কালকে কিছুটা ব্যাখ্যা হয়েছিল বেদে যে বলা আছে বেদে যে ক্রিয়াকর্মগুলো বলা আছে বেদোক্ত মেব বেদোক্ত মেব কোরবাণ বেদেতে যে ক্রিয়াকর্ম বলা আছে কোরবাণ এটা করলে পরে তাহলে আস্তে আস্তে কি যদি তুমি ত্রিগুণের স্পর্শ ব্যতিরেখে করতে পারো ভাষাটার মানে বুঝল অর্থাৎ যে কোনো ক্রিয়াকর্ম করে যা কিছু কথা বলে যা কিছু দেখে সমস্ত ইচ অ্যান্ড এভরি অ্যাকশান ইজ কন্টামিনেটেড বাই থ্রি মোডস অফ নেচার ইউ ক্যানট প্রুভ দ্যাট আউট অফ ইট কোনো মানুষ প্রমাণ করতে পারে না আমি যে দেখছি আমি কথা বলছি আমি খাচ্ছি ত্রিগুণের বাইরে সব ত্রিগুণের মধ্যে ত্রিগুণ আমাদের কন্টামিনেটেড এর বাইরে নেই তাহলে কতটা সাবধান হয় সাধু চিন্তা করে দেখো এখানে বলছেন যদি তুমি নিঃসঙ্গভাবে নিঃসঙ্গ বলতে কালকে বলেছিলাম না নিঃসঙ্গ বলতে নির্জনে চলে যাও আমি কেউ লোকজন এটা নয় এখানে নিঃসঙ্গ বলতে বলছেন ত্রিগুণের আওতার বাইরে ত্রিগুণের যে ইনফ্লুয়েন্স আছে এই জগতে একটা লোক নেই কোনো দেবতা নেই এমনকি ব্রহ্মা পর্যন্ত সেই জন্য গীতাতে ভগবান বলছেন আব্রহ্ম ভুবানা লোকা পুনরাবর্তিন অর্জুন অর্জুন ব্রহ্মা থেকে কীটপতঙ্গ সবাই পুনরপি জননম পুনরপি এই চলছেই চলছে এর বাইরে যেতে পারবেন এর বাইরে যাওয়ার ক্ষমতা নেই তবে ব্রহ্মা বলতে অনেক তত্ত্ব বলতে হয় যে ব্রহ্মা ভগবান স্বয়ং হয়েছেন অনেক কথা সেসব কথা তো অল্প কথায় বলা যায় না যাই হোক এখন নিঃসঙ্গ মর নিঃসঙ্গ অর্পিত মিশ্বরে অর্থাৎ যদি আমি কোনো ক্রিয়াকর্ম করি বেদে যা বলা আছে কিন্তু আমি ভগবানকে দিয়ে দিলাম ভগবানকে দিলেও তো আর আমার কোনো কর্মের ফল আমাকে কোনো কষ্ট দেবে না আমি তো ভগবানকে দিয়ে দিলাম কেউ যদি এরকম কথা বলে কেউ যদি এরকম যুক্তি দেয় আমি তো কর্ম করেছি ভগবানকে দিয়ে দিয়েছি আর ভগবানকে দিয়েছ ভগবানকে দিয়েছ ভগবানকে দেওয়ার পর তোমার মধ্যে যদি অভিমান থেকে থাকে গোপনভাবে করেছিলাম আমি ভগবানকে দিয়েছি জানো তাহলে হয়ে গেল তাহলে ভগবানে অর্পণ করাটাও অত সোজা কথা নয় লোকের মধ্যে রন্দে রন্দে অভিমান রয়েছে রন্দে 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 অভিমান তা এইভাবে সে তো পারছে না এখন যে কথাটা অনেক গুরুত্বপূর্ণ সেটা হলো নিঃসঙ্গ এই কথাটা একটু ব্যাখ্যা হওয়া দরকার নিঃসঙ্গ কাকে বল যেটা কপিলজি মহারাজ মাকে বলেছিলেন সঙ্গ সঙ্গেতের হেতহ ধিয়া স এব সাধু সুৎকৃত কল্পতে এখানে বলছেন সেখানে কি বলছেন বলছেন সঙ্গ যে সংসেতের হেতু হোক যে সঙ্গটা তোমার করছো সেটা তোমার সংসারের কারণ হয়ে দাঁড়াবে তুমি সাধেও হয়েও এখনো পর্যন্ত বিশুদ্ধ সঙ্গ করছ না তুমি খিচুড়ি সঙ্গ করছো দুম করে দৌড়ে গেলে ওদের হাতে খেয়ে নিলে আবার একটু কীর্তন করে নিলে আবার এখানে চলে গেলে তোমার এখানে সঙ্গটা বিশুদ্ধ সঙ্গ হচ্ছে না তুমি যে লোকগুলো সঙ্গ করতে যাচ্ছ এটাতে তোমার বাঁচবার কোনো সম্ভাবনা নাই 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 তিন সত্য করে বললাম তোমাকে গ্যারেন্টি দিতে হবে ইউ উইল হ্যাভ টু ফুট গ্যারেন্টি ইন ইউর লাইফ দ্যাট ইউ আর রানিং ফর পিওর সাধুসঙ্গ উইল হ্যাভ টু ফুট গ্যারেন্টি দেন আই ক্যান গিভ গ্যারেন্টি টু নট বিফোর দ্যাট তোমাকে গ্যারেন্টি দিতে হবে তুমি সাধুসঙ্গ চাইছো প্রতিজ্ঞা করে বলছি আমি সঙ্গ কিছু চাইছি না আমি খিচুড়ি করবো না খিচুড়ি আমি করবো না এই প্রতিজ্ঞা তোমাকে আগে প্রতিজ্ঞা করলে তোমার দোষ তোমার লাগবে আমার আসবে না আমার গায়ে আসবে না তুমি প্রতিজ্ঞা করেছো তুমি মরো তুমি তোকে কথা দিয়েছো তুমি মাননি তাহলে সেখানে বলছেন কপিলজি মহারাজ কপিলজি মহারাজ মাকে বলছেন মা সঙ্গসের হেতু অধিয়া মা সগ জগতে যে কোনো ব্যক্তি যা সঙ্গ করে এই সঙ্গের ফলে তার সংসার হবেই হবে যে শ্লোক দিয়ে আমি শুরু করেছিলাম সেটা কি বলেছিলাম সংশ্রী শ্লোকটা ভুলে গেল একবার বললেও মনে থাকে না কাউ সেই শ্লোকে বলছেন যে মানুষের এই সংসারটা এটা আমাদের জায়গা নয় এই কথাটাই লোকে বুঝতে পারছে না এ মোটা মাথা সব এই জায়গাটা আমাদের নয় যেখানে আমরা বসে আছি খাওয়া দাওয়া করছি ফুর্তি করছি এই জায়গাটা আমাদের নয় আমরা এসে পড়ছি আমরা বাইচান্স এখানে পড়ে গেছি এটা আমাদের জায়গা নয় আমরা এসে পড়েছি এখানে সংসারটা জীবের নিত্য নয় সংসারটা জীবের নিত্য নয় এটা বাইচান্স হয়ে গেছে আমাদের কর্মফল খারাপ হলে সংসার হয়েছে সেই জন্য আমি কি শ্রোক দিয়ে শুরু করেছিলাম নানা মনোরত ধিয়া না ভগ্ন নিদ্রা দৈব অহতার্ত রচনার সোপি দেবা জুস প্রসঙ্গ বিমুখা ইহ সংসারী প্রসঙ্গবিমুখা প্রসঙ্গ বিমুখা ইহ কি বলছেন লা যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ভালো করে সংস্কৃত না জানলেও চল যুষ্মৎ প্রসঙ্গ বিমুখা ইহ সংসারী যুষ্মৎ অস্মৎ যুষ্মৎ বয়ম জুয়ম এগুলো আছে তোমরা আমরা এসব কথাগুলো আছে যারা এই যে শ্লোকের কথা বলছেন ভগবান আপনি আপনার নাম আপনার ভক্ত এদের সঙ্গ যে করবে করবে তার আপনার সংসারে আসতে হয় না আর বিপরীত যুস্মত প্রসঙ্গ বিমুখা সংস্কৃত না জানলেও চলবে জুস্মদ প্রসঙ্গ বিমুখা দোজ উভ নো কানেকশন উইথ ইউ কাট অল কানেকশন এনিওয়ে দে আর গোয়িং টু এন্টার ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড তারা এই জড় জগতে আসবে কী বলছেন জুস্মত প্রসঙ্গ বিমুখা বিমুখ মানে যারা ভগবান ভগবানের ভক্ত ভগবানের নাম তার বিমুখ তারা ভগবানের ধার ধারে না তাদের জন্য সংসার বোঝা গেল তাহলে লাস্টের লাইনে পরিষ্কার যুস্ম প্রসঙ্গ বিমুখা ইহ এই জগতে সংসারান্তি সংশ্রী যারা সামান্য সংস্কৃত গ্রামার পড়েছেন সংশ্রী সে মানে গমন অর্থে গমন গেছে সংসারে গেছে আরে আমি জানেন ওই পুরীতে গেছিলাম যা গেছিলাম না গেছিলাম মানে ওটা আমার নিত্য জায়গায় এইরকম না কথাগুলো সবটা প্রত্যেকটা শব্দ খেয়াল করতে হবে জুস্মত প্রসঙ্গ বিমুখা ইহ সংসারন্তী তারা সংশ্রী অর্থাৎ সংসারে গিয়ে পড়বে তারা কারা যারা ভগবানের বিমুখ আর যারা ভগবানের অনুকূল ভগবানের কথা শুনছে তো কেন মতেই যে ভগবানকে ছাড়বে না তাদের জন্য সংসার তারা এই জগতে থাকাকালীন এই তারা এই জগতে থাকাকালীন অবস্থায় তারা বৈকুণ্ঠ ভূমিকায় রয়েছে যদি তুমি মনে করো ফৌপাদও আমাদের মতো রয়েছে ভক্তিম ঠাকুর আমার মতো রয়েছে হ্যাঁ কি তো কথা ওই তো আমাদের মতোই রয়েছে হ্যাঁ শিল আসময় উনি তো শরীর খারাপ হলো আমাদের মতোই তো রয়েছে এর উদাহরণ আমি দিয়েছিলাম মনে আছে এটা মনে হবে তোমাকে বোকা বানানোর জন্য টু মেক ফুল ইউ মায়াদেবী ক্যান অ্যারেঞ্জ সো দ্যাট ইউ ক্যান থিঙ্ক অল সেম গুরু অল সেম অলমোস্ট সেম দ্যাট ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট অফ মায়াদেবী মায়াদেবী তোমাকে বোকা বানাবে কীভাবে বোকা বানিয়ে তোমাকে ফেলে দেবে যাই হোক এখানে তাহলে এখানে কপিলজি মহারাজের কথাতে পরিষ্কার বোঝা গেল এখানে নিশ্চয়ই কপিলজি মহারাজ নির্জন জায়গায় কেউ ঝামেলা করবে না আনন্দে থাকবো খাবো দাবো থাকবো এই কথা বলেননি এই কথা বলেছেন কি কপিলজি মহারাজ নিঃসঙ্গ বললেন তো তার নিঃসঙ্গ মানে কি মশাই নিঃসন্ন নিঃসঙ্গ বললেন তো এক্ষুনি তাই নিঃসঙ্গ মানে এখানে নির্জনে আরামে থাকব একটা ফ্ল্যাট কিনে নেবো সবাই এখন ডিভি সি বিয়ে করলো ব্যাস বাবা মাকে ফেলে দাও এবার আর একটা ফ্ল্যাট করো তুমি আমি এই কুটু জায়গা এইটুকুর মধ্যে আমাদের জগৎ বুঝে গেল সিদ্ধান্তি মহারাজ সিদ্ধান্তি মহারাজ নাম শুনেছেন যে আরে বাবা সিদ্ধান্তি মহারাজ যে উপনিষদ বেদের ভাষ্য সব লোকজন ডেকে পোপাদের ইচ্ছা অনুযায়ী করবো হ্যাঁ মরা হরিকতাতে বলতেন কীরকমভাবে হরিকথা বলতেন শুনবেন স্যাম্পল হাসতে হাসতে পেট ব্যথা হয়েছে সিদ্ধান্ত হরিকথা বলছে বলছেন হরিকথা বলতে বলছে রাস্তার কুত্তাগুলো রাস্তার কুকুরগুলো আমাদের মানুষকে দেখে হাসছে বলছে ও হে মানুষ তোমরা তো মানুষ আমরা তো রুটির জন্য একে অপরের সঙ্গে একটু কামলি করি আমার এলাকায় এলে তোমরা তো কামলা কামলি করছো তোমরা আমাদের থেকে কিসে উন্নত হলে সিদ্ধান্তিমারাই বলতেন কু রাস্তার কুকুরগুলো বলছে ওহে মানুষ তোমার তো হুঁশই নেই তুমি মানুষ কি করে হলে তোমার যদি হুঁস থাকতো তুমি মানুষের মতো কাজ তো তুমি সবসময় কামড়ি করছো আর আমরা তো ঠিক আছে রুটির জন্য করি আমাদের এলাকায় চলে গেলে আমার রুটি কম পড়ে যাবে এখনও হরিভজনও তাই আপনি কেন জলন্ধরে এলেন এটা আমাদের ফিল আমি বললাম আমি তো আসিনি আমাকে জোর করে নিয়ে এসছে কিছু চাইও নি কিছু নিই নি বরঞ্চ আমি বলার পর ওরা যখন দিতে যাই বলে এটা রেখে দিন এটা রেকর্ডিং আছে মানে এটা রেখে দিন আমার লাগবে না কিছু আমি তো কথা বলতে এসছি ব্যাস তা আমি তো ওরা আমাকে আক্রমণ করছে যে আপনি কেন আমাদের ফিল্ডে গেছেন মানে মেডিসিন কোম্পানি যেমন করে একটা একটা মেডিসিন কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ আমাদের ফিল্ড আমি ফিল্ড তো আমি বুঝি না আমি তো জানি সাধু তো ইন্টারন্যাশনাল হরি কথা বলতে যেখানে যাকে হ্যাঁ যদি কিছু চায় তাহলে আপনাদের লোক কি আমাকে ডেকে এনেছে আমি তখন প্রমাণ দিলাম আপনাদের লোক শুধু নয় পাণ্ডেজি পুরানো মাধবকোস্বীমার শিষ্য তা সে যখন আমাকে বলেছে আমি আপনার কথাই যাবো না আপনি যদি আমাদের আপনাদের মঠ থেকে কমিটি থেকে পারমিশন নিয়ে আমার বলতে পারে দেখুন আমার কত আমি বেঁধে কাজ করি কাঁচা কাজ আমি করি না আমাকে শিব মন্দিরের সামনে পণ্ডিতজি বলছে মহারাজজি বহুদিন জলন্ধর জলন্ধর্মে নেই আহ আহো তোরা আপকা ক্যানসাম নেই যাই আপনার কথা তো আমি যাব না আপনি যদি আপনার কমিটিতে বলে একটা সই করে আবার আপনাদের একটা ব্রহ্মচারী আমার সঙ্গে দিতে হবে আমার লোক যাবে না হ্যাঁ আপনাদের ব্রহ্মচারী সাক্ষী থাকবে আমি ঘরেতে কার সঙ্গে কথা বলছি কী করছি ব্রহ্মচারীকে সাবধান করা ছিল পাঞ্জাবের মায়েরা মহারাজ মহারাজি বলকে দরজা খুলে ঢুকে পড়বে আমার ওই জন্য বলা ছিল ব্রহ্মচারীকে তুই পাশের করে থাকবি যখনই আমি একটা সিগনাল দেবো হ্যাঁ হরি বলে তখনই বুঝতে পারি কিছু হয়েছে সঙ্গে ছুটে আসবি বলা ছিল সে ব্রহ্মচারী এখন সে বিবাহ করে ওখানে ওষুধের দোকান দিয়েছে আছে এখনও প্রমাণ আছে ওকে জিজ্ঞাসা করতে পার আমি বানিয়ে কথা বলি না যে আমার সিগন্যাল ছিল যখন এরকম চিৎকার করবো তখন মনে কি কেউ ঢুকে পড়েছে ঘরে তুই চলে আসবি শিগগ্রি যাতে কোনো লোক একটা কথা বলার যেন সুযোগ না পায় এ হচ্ছে সাধুর জীবনে পালন করি এগুলো পপাতের থেকে শেখা তাহলে এখানে যে বলা হলো তাহলে কপিলজি মহারাজ তার মাকে যে বললেন কল্পতে এটা মানেটা কি হল তাহলে কি নির্জন জায়গা থাকার কথা বলেছেন নির্জন জায়গা থাকার কথা বলে কথাটা ভালো করে শুনতে হবে সঙ্গ জ সংসেতের হেতহ বিহিত ধিয়া স এব ক্রেত মোক্ষদারম অপাবৃতম বলতে পারেন বা অরিজিনাল শ্লোকটা আছে যে নিঃসঙ্গত্যায়কল্পতে এটাকে নিঃসঙ্গ বলা হয় মা জগতে যত লোকের আপনি সঙ্গ করবেন যা কিছু আপনার চারিপাশে আছে সব আপনার সঙ্গ হয়ে যাবে কিন্তু এই সঙ্গ যদি কোন এক বাস্তব সাধুর সঙ্গে করেন মাকে বলছে আপনি যদি এই সঙ্গটাই জড় লোকের সঙ্গে করছেন সঙ্গ মানে নিময় এইটাই যদি বাস্তব কোনো সাধুর সঙ্গে আপনি করে ফেলেন তাহলে আপনার জীবনে নিঃসঙ্গতা নিঃসঙ্গতা মানে ত্রিগুণের অতীত ভূমিকায় আপনি যেতে পারবেন নিঃসঙ্গতা মানে যত ত্রিগুণে খাবি কাচ্ছে লোকগুলো তার একটারও আপনার সঙ্গ হবে না কথাটা একই ত্রিগুণের বাইরে মানে ত্রিগুনের মধ্যে তো লোকগুলো রয়েছে তারা তো আমার সঙ্গে আসবে কথা বলতে তিন বছর চার বছর খুঁজে খুঁজে তারপরে আমার এই যে অবিরাম বউ তারা হয়তো এই ঘড়ি শুনবে তারা বোধহয় তিন চার বছর খুঁজেছে খুঁজে খুঁজে পায়নি খালি এখানে দৌড়া বাবা কোথায় থাকে কোনো অ্যাড্রেস নেই কিছু নেই ইন্টারনেট কেন লোক ভিড় করবে কী দরকার এহ ওবার এইভাবে দেখা গেল লাস্টে তারা খুঁজে পেলো কি একটা বাইচান্স একটা নাম্বার পেলো একজন আমাদের জার্মান তরুণ বউ যেখান থেকে ওকে তা উত্তর দেয়নি গেলে আরও অন্য ঘটনা করে তারা এসে খুঁজেছে কোন জায়গায় কোথায় হরিকতা হয় পাই তো ভগবানের ইচ্ছা এই লোকগুলো যে এসেছিল কালকে এরাও তাই এরাও খুঁজে পায় বাই চান্স ওর নাম্বারটা কোথা থেকে পেয়ে গেছে হয়তো কোনো ডোনেশনের কোনো এতে তো এইভাবে আমাকে নিঃসঙ্গ থাকতে হয় আমি ফালতু লোকের সঙ্গ আমি করতে আমার সময় নেই দিতে পারবো না হ্যাঁ যাদের গুরুত্বপূর্ণ যারা ভজন করতে চায় তার জন্য আমি সময় দেব অবশ্যই তাতে আমার কিছু সময় গেলেও তাহলে এখানে যে কথাটা বলছেন সেটার ব্যাপারটা একটু বোঝা গেল বেদক্ত বেদত্তমেব কোরবাণ নিঃসঙ্গ অর্পিতম ঈশ্বরে নিষ্কর্মম লবতে সিদ্ধিম রচনার্থা ফলশ্রুতিহী তাহলে নিষ্কর্ম কী করে হলো এখনও বললেন না নিষ্কর্ম কাকে বলে বুঝতে গেলে অপেক্ষা করতে হবে আরও সেখানে প্রথমেই আমি বললাম কর্ম ছাড়া কেউ থাকতে পারে না কর্মের বাইরে যেতে পারবে না কিন্তু এই কর্মটাকে কিভাবে করতে হবে না ভগবানে অর্পণ করে দেবে এই অর্পণটাও অন্তর থেকে করতে হবে কোনো নাটক যেন না হয় এই করতে করতে কোনো সময় গিয়ে কর্ম করতে করতে তার তেতো হয়ে যাবে ছাই সংসার এ হওয়ার পরে তার একটা জ্ঞান মিশ্রা জ্ঞান মিশ্রিত কর্ম আর জ্ঞান মিশ্রিত একটা 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 জ্ঞান জাগবে সেই সময় তার নিষ্কর্ম সিদ্ধি হবে যেটা পরের সপ্তাহে আমি ব্যাখ্যা করার সুযোগ পাবো এই সপ্তাহে আর পাবো না কেন লোকের বিরক্ত পারবে না হজম হজম করতে পারে না এত কথা শুনে কী বললাম যদি কেউ বলে উনি কী বলেছেন কত কথাই বললেন মনে করতে পারে ওই জন্য ব্রহ্মচর্য পালন করতে হয় পুরো যে যে কথা যখন বল সব একেবারে ক্যামেরার মতো ক্যাচ করে নেবে পুরো পারফেক্ট ব্রহ্মচর্য তাহলে সব কথা গুরুপা পদ্ম আজকে পঁচিশ বছর আগে যা বলেছিলেন সব মনে রাখতে হবে নানা হবে যে যাই হোক নিশি করা না না মনোরত দিয়া ক্ষণ ভগ্ন নিদ্রা দৈব অবতারত রচনা ঋষয়ো দেবা দেব জশ্মাদ প্রসঙ্গ বিমুখা ইহসংসরানতি জশ্মাদ প্রসঙ্গ বিমুখা ইহসংসরানতি কাঞ্চ কল্পতরু শিখি পাশে মধ্যেপতি পাবন পাবনে বিষ্ণু